আপনাদের লাস্ট লেকচারের উপরে কোনো কোশ্চেন আছে কিনা? সিএসএস লাস্ট লেকচার ছিল, জাভাস্ক্রিপ্ট শুরু করে দিলাম। ওকে, আচ্ছা, আমাদের আজকের বিষয় হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো আপনারা হোয়েস্টিং, এরপরে হচ্ছে স্কোপ, এগুলা শুনছেন? এগুলার সম্বন্ধে পরিচয় আছে জাভাস্ক্রিপ্টে? ওকে, আচ্ছা, তো জাভাস্ক্রিপ্ট তো আমরা সবাই জানি, জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমরা এটা মেইনলি যখন ক্রিয়েট করা হয়েছিল, ডেভেলপ করা হয়েছিল, তখন হচ্ছে এটা ব্রাউজারের জন্য করা হয়েছিল, স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সেই 1995 সালে, হিস্টোরি যদি একটু বলি শর্টকাটে, হ্যাঁ, 1995 সালে ব্রেন্ডান আইক নামের একজন লোক, সে আর কি এটা প্রথমে ই করছিল, ডেভেলপ করছিল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা হয়েছিল 10 দিনে। নন ফর জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট এর অথর উইকিপিডিয়া পেজে যাই, এই লোকে সে করছে। সে মজিলা এবং হচ্ছে ফায়ারফক্স এর কো ফাউন্ডার। সো ইন্টারেস্টিং ট্যালেন্ট লোক। এই যে নেটস্কেপ, নেটস্কেপ সম্বন্ধে জানেন আপনারা? নেটস্কেপ বলে এটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ব্রাউজার আর কি, সবার আগে যে আমরা যেমন এখন ক্রোম ইউজ করি, মজিলা, সাফারি, এগুলো ইউজ করি ব্রাউজার, তো সর্বপ্রথম ব্রাউজার ছিল হচ্ছে নেটস্কেপ, এবং ওই ব্রাউজারের জন্য লেখা হয়েছিল নর্মালি এই জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা। এখন তো জাভাস্ক্রিপ্টের সব প্ল্যাটফর্মেই আপনার বিস্তার। আপনি ইলেকট্রন জেএস ইউজ করে ডেস্কটপ অ্যাপ বানাতে পারবেন, যেটা নোট জেএস সার্ভার ইউজ করে। সার্ভার সাইডে কোড লেখার জন্য এখন নোট জেএস টা খুব পপুলার, দিন দিন পপুলারিটি বাড়তেছে। আর ইলেকট্রন জেএস একটা ফ্রেমওয়ার্ক আছে, ওইটা ইউজ করলে আপনি ডেস্কটপ অ্যাপ ডেভেলপ করতে পারবেন এই জাভাস্ক্রিপ্ট দিয়ে। হ্যাঁ, আর হচ্ছে আপনার রিয়াক্ট নেটিভ বলেন বা ভিউয়ের ক্ষেত্রে নেটিভ স্ক্রিপ্ট বলেন, এগুলো হচ্ছে আপনার অনেক আছে, এগুলো আপনি মানে এখানে বিশাল লিস্ট, এটা তো বড় শেষ করা যাবে না আরকি। পপুলার গুলা দেখি, যেগুলো আমার নাম টাম জানি, যেমন যে ডিসকোড, যে আমরা যেটা ইউজ করতেছি এখন, হ্যাঁ, তারপরে অ্যাটম, তারপর স্ল্যাক, এইগুলা সবই হচ্ছে আপনার এই ইলেকট্রন জেএস ডেস্কটপ অ্যাপটা বানানো, যে স্ল্যাক, ডিসকোড, তারপরে এইগুলো সবই হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টে লেখা। যে অ্যাটম, তারপর যে ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড, যেটা আমরা আইডি হিসেবে ইউজ করি, হ্যাঁ, এগুলো স্ল্যাক, সবগুলাই হচ্ছে আপনার পপুলার অ্যাপ, মোটামুটি অনেক পপুলার অ্যাপ আছে ডেস্কটপ অ্যাপ হচ্ছে। আর রিয়াক্ট নেটিভ ইউজ করে নেটিভ ল্যাঙ্গুয়েজ, নেটিভ অ্যাপ বানাচ্ছে, নেটিভ অ্যাপ মানে মোবাইলের জন্য আর কি, মোবাইলের জন্য আপনার ধরেন আইওএস অথবা হচ্ছে অ্যান্ড্রয়েড এ লিখতে পারতেছেন, জাভাস্ক্রিপ্টে লিখবেন, বিল্ড করে আপনি ওই অ্যান্ড্রয়েড এ বা করসপন্ডিং আইওএস কোডে, অ্যান্ড্রয়েড যে আপনার জাভার কোডে, এগুলো কনভার্ট হয়ে যায় অটোমেটিক্যালি। সো এখন সব জায়গায় জাভাস্ক্রিপ্টে কোড লেখা যায়, এবং এখন তো আপনার বিভিন্ন ধরনের, যেমন আমরা কি ওই ইসের কাজ করছি, কোনো ধরনের ইলেকট্রনিক্স এর কাজ, যেমন ধরুন রোবোটিক্স টাইপের, যে আমরা রোবোটিক্স ভিতরে যে লজিক দিই, হ্যাঁ, আরডুইনো ইউজ করি, আরডুইনো উনো, আরডুইনো মেগা, হ্যাঁ, ওগুলোর ভিতরেও এখন জাভাস্ক্রিপ্টে প্রোগ্রামিং করে লজিক দেওয়া যায় আর কি। গেম ডেভেলপমেন্টেও ফ্রেমওয়ার্ক আছে, বিভিন্ন গেম ডেভেলপমেন্টে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, ওখানেও যাবে, মানে সব জায়গায় আছে, এআই তে ইউজ হচ্ছে, বিভিন্ন ফ্রেমওয়ার্ক ডেভেলপ হচ্ছে। সো একটা ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, বুঝলে অনেক আস্তে আস্তে ইজি হয়ে যায়। তো মেইন কথা হচ্ছে যে আমাদের জাভাস্ক্রিপ্টেই একমাত্র স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা কিনা আপনার ব্রাউজারে চলে, তাছাড়া ব্রাউজারে আর কোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ চলে না। তো আপনি যে ফ্রেমওয়ার্ক ইউজ করেন, যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, ওইটা ব্রাউজারে আইসে শুধু ওই জাভাস্ক্রিপ্টই কনভার্ট হবে, নাহলে ব্রাউজার আর বুঝবে না সেটা। হ্যাঁ, তো ব্রাউজারে বুঝে কেমনে? ব্রাউজার, প্রত্যেকটা ব্রাউজারে বিল্ট ইন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আছে, এই ইঞ্জিন গুলো আর আবার নাম আছে, এক একটা ব্রাউজার এক একটা ইঞ্জিন ইউজ করে। যেমন ক্রোম ইউজ করে V8 ইঞ্জিন, আমরা জানি খুব পপুলার, হ্যাঁ, V8 ইঞ্জিন। V8 নামকরণ কেমন হয়েছিল জানেন? কে বলতে পারবেন? না ভাইয়া, জানি না ভাইয়া।
আচ্ছা, ওটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, ওটা কাহিনী আমি বলবো না। মানে নর্মালি এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন নাম, ঠিক আছে, গাড়ির ইঞ্জিনের নাম। মানে ওই সময়টা যখন বানাইছিল তখন এই সময় সবচেয়ে বিখ্যাত গাড়ি ছিল এটা আর কি, এখন যেমন যে BMW, টেসলা আমরা বলি এরকম, ওই ইঞ্জিনের নাম ছিল আর কি। তো ইঞ্জিনের নামে নামে দেওয়া হয়েছে, ইঞ্জিনের নাম দেওয়া হয়েছিল, এটা কাহিনী আছে একটা। যাই হোক, মজিলা ইউজ করে আপনার স্পাইডার ম্যান কি, এই V8 ইঞ্জিনটা সেম ইঞ্জিনে আপনার নোট জেএস এর জন্য ইউজ হয়। হ্যাঁ, নোড জেএস এ ও আপনার এই V8 ইঞ্জিনের উপর র্যাপার ক্রিয়েট করে, ওরা সার্ভার সাইড রেন্ডারিং করে জাভাস্ক্রিপ্ট ভাই, কোড। এটা কি কম্পাইলার ইঞ্জিন যেটা বলতেছেন? হ্যাঁ, কম্পাইলার, কম্পাইলার ট্রান্সপাইলার, বা মানে মেন কথা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোডকে সে মেশিন কোডে কনভার্ট করতেছে। কারণ আমাদের প্রসেসর যে বুঝাইতে গেলে তো আলটিমেটলি ফাইনালি আপনার 0101 আউটপুট দিতে হবে, তাই না, বাইনারি কোড যেটা। তো হ্যাঁ ও আচ্ছা ভাই, আসলে জাভা, জি, ইলেকট্রন যেটা কি বললেন ভাই, ওটা আমি আসলে ক্যাচ করতে পারি নাই। ইলেকট্রন জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর একটা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক বলে ও আপনার আচ্ছা, এটা নিয়ে, মানে ওইটা দিয়ে আপনি ই করতে পারবেন, ডেস্কটপে বানাইতে পারবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে। এর আগে তো মনে করেন জাভাস্ক্রিপ্ট ব্রাউজারের বাইরে রান করানো কখনো সম্ভব হয় নাই, হ্যাঁ সামথিং হচ্ছে ইস্টার, বিশাল পপুলার একটা জিনিস, ঠিক আছে। এটা দিয়ে আমি অ্যাপ বানাইছিলাম, তো ওই মানে ইজি আর কি, একদম যেগুলো সব জাভাস্ক্রিপ্ট এ কোড। তো আপনি এটা ইউজ করে ডেস্কটপে বানাইতে পারবেন, কারণ এর আগে তো আপনার ডেস্কটপে মানে বুঝতেছেন তো আপনি, ধরেন হচ্ছে উইন্ডোজ এর জন্য অথবা ম্যাক ওএস এর জন্য অথবা ধরেন লিনাক্স এর জন্য আপনি উবুন্টু যাই বলেন আর কি, ওগুলার জন্য অ্যাপ বানাইতে পারবেন আপনি জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে। এর আগে হচ্ছে আপনার কখনো ওই ব্রাউজারের বাইরে জাভাস্ক্রিপ্ট কোডটা নিয়ে আসা যায় না, এখন তো সব জায়গায় চলতেছে। তো এটা হচ্ছে ইলেকট্রন যে একটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্ক ইউজ করলে আপনি এই সুবিধাটা পাবেন আর কি, মেইনলি নোড জেএস ইউজ করে আর কি, সার্ভার সাইড ডেস্কটপে বানানোর জন্য, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, আর ইঞ্জিনের কথা বলতেছিলাম, নোড জেএস V8 ইঞ্জিন ইউজ করতেছে, মজিলা স্পাইডারম্যান কে ইউজ করে। এটা অনেক পপুলার একটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, আর সাফারি জাভাস্ক্রিপ্ট কোর ইউজ করে, আই বলেন অথবা ইজ মাইক্রোসফট, যেটা চাকরা নামে একটা ইঞ্জিন আছে জাভাস্ক্রিপ্ট ওইটা ইউজ করে। এগুলো নিয়ে আপনারা নিজে সার্চ দিলে পড়তে পারবেন কে কোন ইঞ্জিন ইউজ করতেছে, কেন, কোনটা কি সুবিধা না। V8 টা সবচেয়ে বেশি পপুলার আর কি। আচ্ছা, এরপরে আসলে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড গুলা ব্রাউজারে কিভাবে আপনি দেখবেন, ধরেন এখানে আপনি ইন্সপেক্ট করে, ইন্সপেক্ট করলে দেখবেন যে এই যে একটা ডেভেলপার টুলস বলে এটা ক্রোমের, এটা সবার জন্য সব ব্রাউজারে আছে, মজিলাতেও আছে। তো যেটা আপনি ইচ্ছা করতে পারেন, কিন্তু মানে ক্রোমটা মনে হয় বেশি পপুলার আর কি, ক্রোমের ডেভেলপার টুলসটা আমিও এটা বেশি ইউজ করি, মজিলা ইউজ করি মাঝে মাঝে। আচ্ছা, এখন এখানে এই যে কনসোল যে ট্যাবটা আছে, এই কনসোল ট্যাবটা হচ্ছে আপনার এখানে জাভাস্ক্রিপ্টে কোড ডিরেক্ট রান হয়, ঠিক আছে। যেমন আপনি যদি এখানে অ্যালার্ট হাই দেন, দেখেন এই যে অ্যালার্ট আসছে, এই যে তার মানে হচ্ছে এখানে যা লিখবেন ওটা জাভাস্ক্রিপ্টে ডাইরেক্ট রান হচ্ছে। আর হচ্ছে এলিমেন্টস যেটা থাকে ডেভেলপার, এটা হচ্ছে এইচটিএমএল পার্টটা, এখানে আপনার এইচটিএমএল গুলো থাকে। আর এই পাশে তো আমরা দেখছিলাম সিএসএস করার সময় যে আপনার সিএসএস এর যে প্রপার্টি গুলো থাকে এগুলো এখানে থাকে। আর সোর্স এর মধ্যে হচ্ছে পুরো আপনার কোডটা থাকে, সোর্স কোড যেটা, সোর্স কোডটা পুরোটা থাকে আর কি। আপনার আইডি তে যা বিভাগে দেখেন এখানে ওভাবে আসে। আর নেটওয়ার্ক সেকশনে হচ্ছে বিভিন্ন API কল টল হয়, বাকিগুলো নিয়ে একদিন ডিটেলস আলোচনা করবো, এগুলো অনেক ডিপে আলোচনা করা যায়। অনেক কিছু আছে এখানে আসলে। তো এরপরে যেটা মেন জিনিস সেটা হচ্ছে যে, আচ্ছা এটা এটা শর্টকাটটা জানতে পারেন, এটা একটা শর্টকাট আছে, ধরুন হচ্ছে যে আপনাদের উইন্ডোজে কন্ট্রোল শিফট আই মোস্ট প্রবলি, আর ম্যাকের জন্য হচ্ছে কমান্ড অপশন আই। হ্যাঁ, কমান্ড অপশন আই, কমান্ড অপশন জে, এগুলো যে কোনটা দিতে পারেন। আচ্ছা, এরপরে মেন যেটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ডিবাগ করা। আপনি ডিবাগ করবেন কিভাবে, কোডগুলো দেখার সময় আমি ডিবাগ করবো, ডিবাগ করার জন্য এটা ইম্পর্টেন্ট। আপনি আমরা নর্মালি ডিবাগ করি হচ্ছে ডিবাগার সেট করে দিয়ে কোডের মধ্যে, অথবা এখানে যে যে সোর্স আছে এই সোর্সের মধ্যে ধরেন হচ্ছে যদি কোনো ই থাকে, এখানে তো কোনো কোড নাই, তো জাভাস্ক্রিপ্টে কোড থাকলে ওখানে আপনি এই যে লেফটে ক্লিক করে ডিবাগার সেট করতে পারেন, ওটা আমরা দেখব। এই এই ডেভেলপার টুলস দিয়েই হচ্ছে কিন্তু। আর আমরা যদি কোডের ভিতরে কোনো কিছু প্রিন্ট করতে চাই, আমরা নর্মালি কি করি, সি কোডে প্রিন্ট এফ লিখে দিই না, যে এটা প্রিন্ট করুক দেখি কি আসে, এটা আউটপুট আসলে ঠিকঠাক মতো আসছে কিনা, যা দরকার ভ্যালু ওইরকম আসছে কিনা। তো ওইখানে ওই কনসোল ডট লগ দিয়ে করে, কনসোল ডট লগ লগ লিখলে
কনসোল ডট লগ হচ্ছে ওই সি প্রিন্টএফ এর মতো, হ্যাঁ ধরেন হাই দিলেন, এই যে হাইটা প্রিন্ট করছেন, তো এটাই হচ্ছে মজার ব্যাপার। আর আপনার জাভাস্ক্রিপ্ট কোডে থেকে যদি আপনি প্রিন্ট করেন তাহলে আর কি এখানে প্রিন্ট হবে, তাই কোডটা রান হওয়ার সময়। আচ্ছা জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপস কি কি আছে? তো যেগুলা দুই ধরনের ডেটা টাইপস আছে, প্রিমিটিভ ডেটা টাইপস আর হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপস। আচ্ছা এমডিএন আগে আসছে, এটাতেই যায় এই মজিলা এই অথরি কো ফাউন্ডার আর কি, যে আপনার জাভাস্ক্রিপ্টের অথর ছিল ব্রেন্ডা নাইট। তো এখানে প্রিমিটিভ বলতেছে হচ্ছে আপনার ছয়টা ডেটা টাইপ আছে, বুলিয়ান্স নাল, এগুলো সম্বন্ধে আমরা জানি, আমি এগুলো বেশি আলোচনা করব না। হ্যাঁ আপনারা যেহেতু প্রোগ্রামিং ভালো জানেন তো মোটামুটি, আর আপনাদের বেসিক যেগুলো আছে ওগুলার সাথে জাভাস্ক্রিপ্টে যেগুলো মিলে ওগুলো আসলে আলোচনা করব না। ওগুলো আপনার বইটা কি পড়তেছেন, পড়া শেষ হয়েছে কারো, কেউ আছেন যার শেষ হয়েছে পড়া? না ভাই, পড়া শেষ হয় না ভাই। ওইটা পড়েন? হ্যাঁ ওইটা খুব মানে গুরুত্ব দিয়ে পড়েন, ভালো বই ওই এলিকুয়েন্ট জাভাস্ক্রিপ্টটা পড়েন। এরপরে জাভাস্ক্রিপ্ট যখন আপনি একটু একটু কনফিডেন্স পাবেন, ইলেকট্রন ইলেকট্রন জাভাস্ক্রিপ্ট পড়বো। এলিকুয়েন্ট এলিকুয়েন্ট ও আচ্ছা, জাভাস্ক্রিপ্ট, এলিকুয়েন্ট আমি শুনছি, ইলেকট্রন ইলেকট্রন। তো এরপরে হচ্ছে আপনি ওই যখন জাভাস্ক্রিপ্টে মোটামুটি বুঝবেন যে না আমি বুঝতেছি, কনফিডেন্স আসছে, তখন হচ্ছে জেএস গুড পার্টস ওই বইটা পড়বেন। এরপরে আরো অনেক বই আছে, কার্লি সিমসনের আপনার ইউ ডোন্ট নো জাভাস্ক্রিপ্ট বই আছে, ওটা ছয়টা পার্ট আছে, ওগুলো পড়তে পারেন। এগুলো হচ্ছে আসলে পড়ার তো শেষ নাই, যত পড়বেন ততই জানতে পারবেন, এগুলো সবই বিখ্যাত বই। হ্যাঁ তো এখানে মেন জিনিস হচ্ছে যে আপনার ছয়টা বুলিয়ান হচ্ছে জিরো আনরিটার্ন করে ট্রু ফলস, হ্যাঁ নাল হচ্ছে, আচ্ছা নাল আনডিফাইন্ড পরে বলতেছি, নাম্বার হচ্ছে জাস্ট আমাদের ইন্টিজার যেটা বলি, ধরেন পজিটিভ ভ্যালু যেগুলো আর কি সবই হচ্ছে নাম্বার, নেগেটিভ হতে পারে। স্ট্রিং হচ্ছে আপনার স্ট্রিং ডাবল কোটেশনের মধ্যে যেটা লিখে সেটা স্ট্রিং, আপনাদের ওই সি প্লাস প্লাস এ স্ট্রিং বা হচ্ছে জাভাতে স্ট্রিং টাইপই আছে। ধরেন আপনি যদি একটা এরকম লেখেন, ধরেন এটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে এটা স্ট্রিং, এবং মানে ভেরিয়েবলের টাইপ বলতে হবে হচ্ছে আইডেন্টিফাই কি টাইপ, সেটা হচ্ছে এরকম, ঠিক আছে ভার বা কনস্ট্যান্ট লেট দিতে পারবেন, আর এখানে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন যাই দেন, এটা আমরা টাইপ লিখে দিয়েছিলাম। তো এটা এখন হচ্ছে স্ট্রিং টাইপ, যদি আপনি এরকম টাইপ অফ নেম দেন, এখানে যে স্ট্রিং প্রিন্ট করতেছে, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে আপনার এটা ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন যে কোনো একটা কিছু দিতে পারেন, হুম এটা সিঙ্গেল কোটেশন দিলেও সমস্যা নাই, সেম স্ট্রিং। আর যদি এমন হয় যে আবার স্ট্রিং এর মধ্যে আপনি ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন আনতে যাচ্ছেন, ধরেন হচ্ছে এরকম আপনি এই এই নামটা আপনি ধরেন খান যেটা, এটার মনে করেন ডাবল কোটেশনের মধ্যে রাখতে যাচ্ছেন, তখন হচ্ছে স্কেপ এটা ইউজ করতে হয়, যেমন যে ব্যাক স্ল্যাশ ইউজ করে দিলে এটার মানে হচ্ছে এই ব্যাক স্ল্যাশ ইউজ করা মানে হচ্ছে যে এরপরে যে ক্যারেক্টার আছে এটাকে নর্মাল ক্যারেক্টার হিসেবে কনসিডার করো, এটা নর্মাল ক্যারেক্টারের যে আসি কোড ওভাবে ট্রান্সলেট করো আর কি, ডাবল কোটেশন হিসেবে চিন্তা করো না। ও হচ্ছে এটা করবে, যেমন এটার এখন যদি আপনি প্রিন্ট করেন কনসোল লগ দিয়ে, দেখেন হচ্ছে ডাবল কোটেশন সহ প্রিন্ট করতেছে, কিন্তু আপনি যদি ওই স্কেপটা না দেন তাহলে যেটা হবে ও হচ্ছে এখানে শেষ মনে করবে, ধরুন হচ্ছে এটা দিলেন না, হ্যাঁ তখন হচ্ছে আপনার এইখানে কিন্তু আপনার না দিলেও হবে, কারণ হচ্ছে এখানে আপনার যেহেতু এখানে সিঙ্গেল কোটেশন শুরু হয়েছে এই শেষ হওয়া পর্যন্ত সে পুরোটা স্ট্রিং চিন্তা করবে, কিন্তু আপনি যদি এমন হয় যে এটারে ধরেন এখানে ও ডাবল কোটেশন দিচ্ছেন, তখন আর কি হবে না, তখন হচ্ছে এই যে এই খান পার্টটা বাইরে চলে আসছে ডাবল কোটেশন, এটা ও ধরলো হচ্ছে এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, হুম আপনারা কি দেখতেছেন শেষ হয়েছে, আবার হচ্ছে এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শেষ হয়েছে, তাহলে মাঝখানে এই পার্টটা ও মানে ইরর দিবে আসলে, দেখেন এই যে আনএক্সপেক্টেড ইরর। তো এটারে করার জন্য ওই এসকেপ দিতে হবে, অথবা আরেকটা কাজ যেটা আমি বললাম সেটা হচ্ছে যে সিঙ্গেল কোটেশন দিবেন বাইরে বা ডাবল কোটেশন দিবেন বাইরে আর ভিতরে দিবেন সিঙ্গেল কোটেশন, এইভাবে যদি দেন তাহলে ম্যাচ করে আর কি, যদি যেমন এটার এটার ম্যাচিং হচ্ছে এটা, সো এই মাঝখানে যা আছে পুরোটা সেই স্ট্রিং চিন্তা করতেছে,
হ্যাঁ, আর যে দুই পাশে ডাবল কোটেশন দেন, ধরুন এইটাও ডাবল কোটেশন দিলেন, আউটারটাও ডাবল কোটেশন, ইনারটাও ডাবল কোটেশন, তখন হচ্ছে আপনি স্কেল ইউজ করতে হবে এইভাবে। ওকে, এখানে আর তেমন কিছু বলার নাই স্ট্রিং এর মধ্যে। আচ্ছা, সিম্বল, সিম্বলিক মেশ স্ক্রিপ্ট 6 এ নতুন আসছে। আচ্ছা, আমরা যে আলোচনা করার সময় বিভিন্ন সময় দেখবেন যে ECMA স্ক্রিপ্ট 6 এর সিনট্যাক্স গুলো সহ আলোচনা করব। তো মেইনলি ECMA স্ক্রিপ্ট কি জিনিস জানি? না ভাই জানি না ভাই। আচ্ছা, ECMA স্ক্রিপ্ট 6 হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট, যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ও একটা স্ট্যান্ডার্ড ফলো করে। হ্যাঁ, তো এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে ECMA স্ক্রিপ্ট। তো ECMA স্ক্রিপ্টে আপনার আরো অনেক স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে যারা কিনা আপনার এই ECMA স্ক্রিপ্টে ইউজ করে। তো এখানে দেখতে পারবেন যে এই ECMA স্ক্রিপ্টের স্ট্যান্ডার্ড আছে, তো 2.6.2 মনে হয় জাভা স্ক্রিপ্টে, ECMA স্ক্রিপ্ট 6 এর যে ভার্সনটা আসছে লেটেস্ট 7, যে মানে ইগুলো হচ্ছে এডিশন, ঠিক আছে। যেমন 2015 আমরা নর্মালি জাভা স্ক্রিপ্ট বলতে যে জাভা স্ক্রিপ্টে বুঝি, বা সব ব্রাউজারে যে জাভা স্ক্রিপ্টে সাপোর্ট আছে সব ব্রাউজারে, সেটা হচ্ছে আপনার ECMA স্ক্রিপ্ট 5 যেটা। হ্যাঁ, যে 5 যেটা, তো এই ECMA স্ক্রিপ্ট 5 টা আসছিল 2009 সালে, এখানে লেখা থাকা উচিত 2009 সালে আসছে। তো দুই এই যেটা আর্লি 2009 আসছে, তো 2009 এর যেটা আসছিল ECMA স্ক্রিপ্ট 5 এর ভার্সন, সেটা আর কি আপনার ECMA স্ক্রিপ্ট এর এই ভার্সনের উপরে জাভা স্ক্রিপ্টে যেটা আসছে রিলিজ, সেটা হচ্ছে আপনার সব ব্রাউজারে সাপোর্ট আছে। এরপরে যে ভার্সন গুলো আসছে, মনে করেন এরপরের ভার্সন আসছে ECMA স্ক্রিপ্ট 6 যেটা আসছে, এটা হচ্ছে 2015 সালে, 2015 সালে এটা এটা হচ্ছে এখন হচ্ছে সব ব্রাউজারে, মোটামুটি সব ব্রাউজারে সব সিনট্যাক্স একদম 100% মনে হয় আসে না এখনো, কিন্তু সাপোর্ট করে। তো আমরা নিজেরা তো লিখি সবসময় ECMA স্ক্রিপ্ট 6 ইউজ করে, বা তারপরেও আসছে ECMA স্ক্রিপ্ট 7, 8 চলে আসছে। হ্যাঁ, তো এগুলার কারণ হচ্ছে আপনার আপনার তাহলে হচ্ছে ব্রাউজারে সাপোর্ট না থাকলে লিখলে তাহলে এটা কাজ করে কিভাবে? এখানে মাঝখানে একটা একজন ট্রান্সপাইলার আছে, সেটা হচ্ছে বেবেল বলে। বেবেল নাম শুনছেন? এ করে কি, ওই আপনি যখন কোডে যখন ECMA স্ক্রিপ্টের লেটেস্ট ভার্সন গুলো ইউজ করেন, ও ECMA স্ক্রিপ্ট 5 এ কনভার্ট করে দেয়, ঠিক আছে। এই দেখেন এই যে এই জিনিসটাকে সে এইভাবে কনভার্ট করে দিল, ব্রাউজারে ব্রাউজারের কোডে কনভার্ট করলো, ব্রাউজার যেভাবে বুঝে আর কি। তো এই জন্য আর সমস্যা হয় না, ব্রাউজারের কাছে আসলে পুরান ভার্সন একটাই যায়। আর আপনার এমনি যদি ই করেন, আপনি ডাইরেক্ট ব্রাউজারের কাছে দেন, তাহলে হয়তো সব ব্রাউজার আপনার অ্যাপ্লিকেশন ওয়েব অ্যাপ নাও কাজ করতে পারে। বেবেলের একটা সুন্দর ওয়েবসাইটও আছে, ওইটা অনলাইনে দেখা যায় যে কি কি কোড লিখলে কি কনভার্ট হয়। এই যে এটা, এখানে আপনি যখন কোড যদি লেখেন, ধরেন আমি নর্মালি এটা আমি লিখছি, যেটা এটা হচ্ছে আপনার ECMA স্ক্রিপ্ট 6 এর যে অ্যারো ফাংশন আছে, অ্যারো ফাংশন এটা ফাংশন, ঠিক আছে। এটা এখন না বুঝলে সমস্যা নাই, এটা দেখেন যে ওই ফাংশন সিনট্যাক্স দিয়ে ECMA স্ক্রিপ্ট 5 এর মতো করে কনভার্ট করছে। তো এই ব্রাউজারের কাছে আপনার এই জিনিসটা যাবে, আপনি যদি আপনার কোডকে বেবেল দিয়া কম্পাইল করে, বেবেল ট্রান্সপাইল করে তারপরে দেন, ও হচ্ছে কনভার্ট করে আপনার লেটেস্ট সিনট্যাক্স গুলাকে পুরানো সিনট্যাক্সে দিবে। এই জন্য আপনার এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, এবং এটা মোস্ট পপুলার, আমি সবচেয়ে পপুলার বেশি আর কি। ভাইয়া ভাইয়া এই ECMA স্ক্রিপ্ট এটা কি কাইন্ড অফ এই ভার্সনিং এর মতো, যেমন PHP 5, PHP 7? না না না, ECMA স্ক্রিপ্ট হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ লেখার স্ট্যান্ডার্ড। তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ লিখতে গেলে কিছু মানে অনেক অনেক ল্যাঙ্গুয়েজ লিখতে গেলে কিছু রুলস এন্ড রেগুলেশন মানতে হয় না? তো হ্যাঁ, চিন্তা করতে পারেন এরকম ভাবে যে ECMA স্ক্রিপ্ট হচ্ছে আপনার রুলস এন্ড রেগুলেশন, ও বিভিন্ন ধরনের আছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এর উপরে, বিভিন্ন যেমন শুধু জাভা স্ক্রিপ্ট না, ওই স্ক্রিপ্টিং ECMA স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে আরো অনেক ল্যাঙ্গুয়েজও আসছে। তো ওই ECMA স্ক্রিপ্টের লেটেস্ট ভার্সনের উপর ডিপেন্ড করে করে, যেমন এইটা দিয়ে যে ECMA স্ক্রিপ্ট 2.6.2 যেটা, এইটা দিয়ে আপনার এই আপনার জাভা স্ক্রিপ্টের লেটেস্ট ভার্সনটা আসছে।
তাহলে ভাই আপনি যে বলছিলেন ভাই একমাত্র জাভাস্ক্রিপ্টই মানে ওয়েব কি যেন বলতেছিলাম ব্রাউজারের মধ্যে চালানো সম্ভব, অন্য কোন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ চলে না, তাহলে অন্য কোন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কে কিন্তু অন্য অনেক তো তার মানে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে নাকি শুধু জাভাস্ক্রিপ্ট ছাড়া? আছে কিন্তু ওগুলোর জন্য তো ইঞ্জিন নাই ব্রাউজারে, ব্রাউজারে তো যে ইঞ্জিন গুলা ওগুলা তো সবাই জাভাস্ক্রিপ্টের জন্য, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স বুঝে ঠিক আছে, মানে ওগুলো হচ্ছে রুলস এন্ড রেগুলেশন। ধরেন আপনি একটা ই করতেছেন, ধরেন কোন একটা জায়গায় একটা ধরেন জমি কিনতেছেন, কথার কথা তো কত রুলস এন্ড রেগুলেশন দেশের কত নিয়ম কানুন আছে না, ওগুলা মাইনে টাইনে আপনার ই করতে হবে, কাগজ করতে হবে, দলিল করতে হবে, রেকর্ড করতে হবে, কত কিছু আছে এগুলো মাইনে আপনি জমিটা কিনতেছেন। কিন্তু এরকম আপনি যে জমি কিনতেছেন অন্য দেশে যে একজনের জমি কিনবে, দুজনে যে জমি কিনলেন তো রুলস আর রেগুলেশন কি সেম থাকবে না? ওই দেশে ওই দেশের নিয়ম যেভাবে ওভাবে করবে, এটাও সেম। ল্যাঙ্গুয়েজটা সিনট্যাক্স সব আলাদা, সব জিনিসপত্র আলাদা, কিন্তু ওই যেহেতু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ও ইকমাই স্ক্রিপ্টের সিনট্যাক্স ইকমাই স্ক্রিপ্টের রুলস এন্ড রেগুলেশন মেনে স্ট্যান্ডার্ড আর কি, যে এই জিনিস মানতে হবে। আপনার এটা পড়াশোনা করতে পারেন, ইকমাই স্ক্রিপ্টের বিশাল এক ইয়ে আছে আপনার, ওইটা ও শিখার শিখার ব্যাপার আছে আর কি। যদি আপনি কোনোদিন একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ লিখতে চান তাহলে আপনার ওই ইকমাই স্ক্রিপ্ট যদি আপনি স্ট্যান্ডার্ড ধরেন তাহলে হচ্ছে আপনার ওইটা ফলো করে আসতে হবে আর কি। যেমন যেখানে দেখেন সুন্দর করে বলছে যে ইকমাই স্ক্রিপ্ট 2015টা হচ্ছে ইকমাই স্ক্রিপ্ট সিরিজ, বা দুই ভাবে জাভা স্ক্রিপ্টের না যখন ভাষণিং করে তখন আপনার এইভাবে বলে ইকমাই স্ক্রিপ্ট সিরিজ বলে অথবা ইকমাই স্ক্রিপ্ট 2015 বলে, মানে আপনি যেভাবে মনে রাখতে পারেন। আমি মনে রাখি যেভাবে এখানে 6 থাকলে এখানে হচ্ছে 5 ঠিক আছে, আর এখানে এখানে 6 হলে এখানে হবে 7 এরকম। এই যে এখানে যদি এই যে এখানে 6 হয় তাহলে এটারে বলে ES7 ঠিক আছে, যে ES দা যদি বলেন তাহলে হচ্ছে ES7, যে ES7 বুঝছেন, 6 হলে 7 আর 7 হলে 8। এরপরে ওরা মানে 2015 সালে ওরা ডিসিশন নিছে যে প্রতি বছর একটা করে রিলিজ দিবে ওরা, তো এই জন্য ওই পরে থেকে রিলিজ দিচ্ছে। আগে তো মনে করেন 1999 সালের পরে আসছিল, মনে 2009 সালে ওই ইকমাই স্ক্রিপ্ট 5 যেটা, তারপরে ভাষণ আসছে 2015 সালে, কত গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে, তারপরে হচ্ছে পরের ভাষণ। এবং ইকমাই স্ক্রিপ্ট 6 যেটা আমরা বলি এটাতে বিশাল চেঞ্জ হয়েছে আর কি, যেহেতু প্রায় 6 বছর পরে রিলিজ হয়েছে, মানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সো এটার এই জন্য এটার সিনটেক্স গুলো শেখা উচিত, এবং অনেক ইয়ে আসছে আপনার মানে সুবিধা আসছে, অনেক ধরনের মেথড আসছে, অনেক ক্লাস আসছে, ক্লাস রেগুলার ছিল, জিআরও ফাংশন আসছে, বিভিন্ন ইউটিলিটি ফাংশন আসছে, মেথড গুলা ওগুলা ইউজ করতে পারেন। হ্যাঁ আচ্ছা ভাই, তো এগুলো হচ্ছে আপনার ওকে আচ্ছা। এরপরে হচ্ছে আপনার এখানে ডেটা টাইপের আচ্ছা এখানে হচ্ছে আপনি এরপর হচ্ছে আপনার সিম্বল, তো ওইটা লেটেস্ট যেহেতু আসছে এটা নিয়ে আর আজকে আলোচনা করতেছি না, নেক্সট কোনদিন হলে একটা আলোচনা করে দিব নি। অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে নন প্রিমিটিভ টাইপস, তো অবজেক্ট হচ্ছে বাকি সব যা আছে সবই অবজেক্ট ঠিক আছে, এই এই প্রিমিটিভ বাদে 6 প্রকার বাদে বাকি যারা আছে সবাই হচ্ছে আসলে অবজেক্ট। তো বাকি কারা আছে ধরেন হচ্ছে যে অ্যারে, ম্যাপ, তারপরে ধরেন ফাংশন নিজেও অবজেক্ট টাইপ ঠিক আছে, মানে এগুলো সবই হচ্ছে আপনার ওদের টাইপ হচ্ছে অবজেক্ট। এখানে কোনো কোশ্চেন আসছে? আচ্ছা বুলিয়ান নাল এটা একটু বলে দিই, বুলিয়ানটা তো বলছি ট্রু ফলস, নাল আনডিফাইন্ড কি জিনিস? তো জাভাস্ক্রিপ্টের ভাষায় আনডিফাইন্ড মানে বোঝায় যে কোনো একটা ফাংশন কোনো একটা ভেরিয়েবল, হ্যাঁ বা আইডেন্টিফায়ার যাই বলেন, কোনো একটা ভেরিয়েবল আপনি ইনিশিয়ালাইজ করছেন কিন্তু এইটার এখনো ভ্যালু অ্যাসাইন করেন নাই, ভালো করে বুঝেন, কোনো একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করছেন কিন্তু এটার ভ্যালু এখনো অ্যাসাইন করেন নাই, এটা তখন হচ্ছে ওর ভ্যালু থাকে আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে এই জিনিসটা বোঝায় যে এই ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করা হয়েছে কিন্তু এটা এখনো অ্যাসাইন করা হয় নাই কোনো ভ্যালু, এর মধ্যে কোনো ভ্যালু নাই। আর নাল মানে বোঝায় যে এর ভ্যালু আসলে নাই, হ্যাঁ মানে নাল আর কি, নাল মানে আমরা ইমটি টাইপের চিন্তা করতে পারি যে না, যে মানে নালটা হচ্ছে আপনার আমরা অনেকটা ধরেন ভ্যালু কোনো ভ্যালু নাই আর কি। আপনি যদি প্রোগ্রামিং এর ভাষায় এর বোঝাইতে যান যে এর কোনো ভ্যালু নাই, তার নাল দিয়ে অ্যাসাইন করতে হবে, যে এই যে এনইউ ডাবল এর নালটা দিবেন, কোন একটা ভেরিয়েবলের ইকুয়াল টু নাল দিবেন, তার মানে প্রোগ্রামিং ভাষায় বোঝা যাবে যে এটা হচ্ছে আসলে ভ্যালু নাই। হ্যাঁ আর আনডিফাইন্ড মানে হচ্ছে ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করছি কিন্তু এই ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করছি ভ্যালু অ্যাসাইন করি নাই, তাহলে আনডিফাইন্ড আসলে কই থেকে,
এই আনডিফাইন্ডটা কম্পাইলার ওর যে ইঞ্জিন আছে জাভাস্ক্রিপ্টে, ও হচ্ছে করে কি কোনো একটা ভেরিয়েবল, আমরা হোস্টিং বোঝার সময় জিনিসটা আরো ক্লিয়ার হবে, যে কোন একটা ভেরিয়েবল যখন আপনি ধরেন হচ্ছে ভার নেম ইকুয়াল টু এলাইস লিখছেন, তো এইটা যখন লিখছেন তখন হচ্ছে ভার নেম ইকুয়াল টু ফার্স্টেই ও হচ্ছে আনডিফাইন্ড বলে রাখে। এক্সাম্পল যদি দেখেন, ধরেন আপনি এখানে দিলেন ভার এ, হ্যাঁ এইভাবে লিখছেন, এই দেখেন দেখেন এই যে আনডিফাইন্ড আসছে, তো এরপরে হচ্ছে আপনার এই আনডিফাইন্ড আসছে, তার মানে হচ্ছে এর মধ্যে কিছু নাই আর কি, আমি কিছু অ্যাসাইন করি নাই। কিন্তু যদি আপনি এইভাবে লেখেন ভার এ ইকুয়াল টু ফাইভ, এরপর যদি এ প্রিন্ট করেন দেখেন যে ফাইভ আসছে। এটাই আসলে ওই আনডিফাইন্ড মিনিং বোঝায়, যে এই জিনিসটা ইনিশিয়ালাইজ করা হয়েছিল কিন্তু কিছু অ্যাসাইন করা হয়নি, তখন আনডিফাইন্ড বলে। আরেকটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে নট এ নাম্বার, এটা একটু বলে দিই। নট এ নাম্বারটা পাবেন আপনার মাঝে মাঝে, তো নট এ নাম্বারটা কি জিনিস, নট এ নাম্বারটা হচ্ছে ধরেন এরকম নট এ নাম্বার, ঠিক আছে, এটা এটার এটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম নট এ নাম্বার। যখন কোনো আপনি ম্যাথমেটিক্যাল অপারেশন করবেন বা হচ্ছে ধরেন হচ্ছে কোনো একটা একটা বলছো একটা এক্সিকিউট হয়েছে কোনো লাইন, তো লাইনের আউটপুটটা হচ্ছে নাম্বার আসা উচিত কিন্তু এটা নাম্বার না, তখন এই এররটা আসে। এটা এরর না ঠিক, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে একটা মজার ব্যাপার হচ্ছে, ফার্স্টে যখন ওই 10 দিনে জাভাস্ক্রিপ্টটা বানানো হয়েছিল তখন চিন্তা করা হয়েছিল যে জাভাস্ক্রিপ্ট কোনো এরর দিবে না, মানে ও এররটাও আসলে আপনার একটা ভ্যালু রিটার্ন করে কিছু একটা ই করবে। যেমন মনে করেন যে এখানে যদি আপনি এলআইএস কে 5 দিয়ে ডিভাইড করেন, তো এটা এটা যেহেতু আপনার ম্যাথমেটিক্যাল অপারেশন, আউটপুটটা তো ইন্টিজার বা যাই হোক আপনার নাম্বার আসা উচিত, তো এটা যখন দিবেন তখন যে নটে নাম্বার দেখাবে, যে এই জিনিসটা আপনার নাম্বার হওয়ার কথা কিন্তু নাম্বার না, তো এটা এটা টাইপ অফ অবশ্য নাম্বার। মজার ব্যাপার হচ্ছে যদি আপনি টাইপ অফ নট এ নাম্বার দেন, এটা টাইপ দেখবেন নাম্বার, মানে উনি যে নাম্বার কিন্তু বলতেছে যে এর আউটপুট নাম্বার না, ঠিক আছে বুঝতেছেন? হ্যাঁ ভাইয়া, এরপরে নেক্সট যদি চিন্তা করি, এগুলো আপনারা বই পড়বেন আরো ভালো বুঝতে পারবেন, নাল আনডিফাইন্ড এগুলো সবই হচ্ছে ফলসি ভ্যালু, ঠিক আছে, এগুলো ফলসি ভ্যালু আপনার, মানে হচ্ছে ট্রু ফলস যদি চিন্তা করেন বুলিয়ানের ক্ষেত্রে এরা হচ্ছে ফলস, আর এমনি আর তেমন কোনো ডিফারেন্স নাই। আর আনডিফাইন্ড টু ফলস আপনার না, ইয়ে এগুলো হচ্ছে সবই আসলে ফলস, ঠিক আছে, যে ফলস ফলস নাল ফলস আনডিফাইন্ড ফলস, হ্যাঁ এগুলো সবই ইন্টি ফলস ইন্টিস্ট্রিং আর কি, এগুলো সবই বলতে ফলস, আর বাকি যা আছে সবাই হচ্ছে ট্রু। আচ্ছা এখানে কুয়েশন একটা কনসেপ্ট আছে, টাইপ কনভার্সন হয়ে যায় অটোমেটিক, জাভাস্ক্রিপ্টে বলা হয় হচ্ছে আপনার লুসলি টাইপড ল্যাঙ্গুয়েজ। লুসলি টাইপ ল্যাঙ্গুয়েজ মানে আপনার টাইপ বলতে হয় না যে এটা কোন টাইপের ভেরিয়েবল, যেমন আমরা হচ্ছে ধরেন সিতে বা হচ্ছে সি প্লাস যাই হোক আপনার অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো সামনে ইন্টিজার বলে দিতে হয় না যে এটা ইন্টিজার টাইপ, বা হচ্ছে যদি বলেন যে এটা বুলিয়ান টাইপ ভুল বলতে হয়, কিন্তু এখানে আপনার কিছু বলতে হবে না, আপনি ধরেন জাস্ট বললেন যে এ ইকুয়াল টু ফাইভ, তাহলে ও বুঝবে যে এটা ইন্টিজার। যেমন এটা ফাইভ দেন ও নাম্বার বলবে যে নাম্বার। আবার যদি লেখেন এ ইকুয়াল টু ধরেন সজীব, তাহলে আবার যদি টাইপ অফ এ দেন, ও আচ্ছা এখানে তো ফাইভ দিয়েছিলাম, এটা এ হওয়া উচিত ছিল, যাই হোক এখন দিয়ে দেন, দেখেন ও বলছে স্ট্রিং, একই ভেরিয়েবল আপনি আপনার একই ভেরিয়েবলের মধ্যে আপনি একবার ইন্টিজার রাখতেছেন। আবার যদি মনে করেন যে এ ইকুয়াল টু 10 দেন, হ্যাঁ টাইপ অফ এ, এখন দেখেন আবার ও নাম্বার বলতেছে,
তার মানে হচ্ছে আপনার ভেরিয়েবলের মধ্যে কি রাখবেন না রাখবেন সেটা আপনি আপনার কোনো মানে ফোর্স করবেন না জাভা স্ক্রিপ্ট। আপনি যে ভেরিয়েবলের মধ্যে ইন্টিজার রাখছেন, পরে যা ওটার মধ্যে আপনি নাম্বার রাখছিলেন আগে, ওই স্ট্রিং রাখতে পারবেন, ওর মধ্যে পরে আবার ফাংশন রাখতে পারবেন, এরপরে যে আপনার ওর মধ্যে বুলিয়ান রাখতে পারবেন, যাই রাখবেন ওর টাইপ তাই হবে। সো এটার বলা হয় লুজলি টাইপ আর কি। তো সুবিধাও আছে আবার মাঝে মাঝে অসুবিধাও আছে। ওকে আচ্ছা, এরপরে হচ্ছে যেগুলা মেন প্রোগ্রামিং এর একটা ল্যাঙ্গুয়েজ শেখার পরে লাগে সেটা হচ্ছে আপনার ডেটা টাইপের পরে লাগে যে বিভিন্ন কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো, যেমন ইফ ইজ, হ্যাঁ সুইচ কেস, তারপরে লাগে হচ্ছে অ্যারে, হ্যাঁ তারপরে ধরেন লুপ, লুপিং খুব ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে কি আলোচনা করার দরকার আছে? এগুলো তো আপনারা অলরেডি জানেন, সিমিলার কিন্তু একই জিনিসই মোটামুটি। হ্যাঁ মেন মানে মেন যদি একদম লো লেভেল থেকে চিন্তা করেন তাহলে হচ্ছে ডিফারেন্স নাই, কিন্তু একদম হাই লেভেল থেকে যদি চিন্তা করেন তাহলে কিছু ডিফারেন্স আছে। ওগুলো অনেক পরে কিছু ফাংশন টাংশন বেশি আছে যেগুলো আপনার জাভা স্ক্রিপ্ট ইউজ করতে পারবে, অন্যান্য ইয়েতে হয়তো নাই, কিন্তু ওগুলা আসলে মানে আপনি জাস্ট দেখতে হবে যে ওই ওই ফাংশনটা আছে ইউজ করলে। কিন্তু মেন যে জিনিসগুলো, যে ইফ কেমনে কাজ করে, সুইচ কেস কেমনে কাজ করে, হ্যাঁ এরে কেমনে কাজ করতেছে, তারপরে বিভিন্ন যেমন হচ্ছে যে টার্নারি অপারেটর কি জিনিস, এইসব জিনিসপত্র গুলো আপনারা সিতে যেমন ভাবে শিখছেন বা যে যে পাইথন বা জাভা, হ্যাঁ অথবা সি প্লাস প্লাস, যেটা ও একই সেমই, ওগুলাতে কোনো ডিফারেন্স নাই। তো ফাংশন একটা ইম্পর্টেন্ট জিনিস, ফাংশনের পর যদি আসে ফাংশনটা খুব মানে জাভা স্ক্রিপ্ট জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস। ফাংশনের টাইপ কি বলেন তো? ফাংশনের তো এখানে কোনো আপনার এই জাভাস্ক্রিপ্টের তো টাইপ দেয়া না ভাইয়া দেখলাম। হ্যাঁ জাভাস্ক্রিপ্টে ফাংশনের টাইপ হচ্ছে অবজেক্ট, যদিও আপনি টাইপ অফ ফাংশন দিলে ফাংশন রিটার্ন করবে, কিন্তু ওই ওর কনস্ট্রাক্টরে যায় দেখবেন যে এটা অবজেক্ট, ঠিক আছে? কারণ ও হচ্ছে গ্লোবালি, আমি যদি প্রোটোটাইপ চেঞ্জ যখন করাবো তখন দেখাবো আপনার, ও আসলে ওই অবজেক্ট গ্লোবাল যে অবজেক্টটা থাকে সেই অবজেক্টটা কে ই করে, ইনহেরিট করে আর কি। হ্যাঁ আচ্ছা, এরপরে আপনার যে স্কোপ, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, স্কোপিং কি জিনিস, যদি স্কোপিং চিন্তা করি যে স্কোপিং হচ্ছে আসলে হচ্ছে কোন ভেরিয়েবল কোন জায়গায় অ্যাক্সেস করা যাবে বা একটা ভেরিয়েবলকে কে কে অ্যাক্সেস করতে পারবে, সেই জিনিসটা এই স্কোপ দিয়ে ডিফাইন করা হয়। স্কোপ দুই প্রকার হয় নর্মালি। হ্যাঁ নর্মালি যদি স্কোপ চিন্তা করি তাহলে স্কোপ হচ্ছে দুই প্রকারের। তো ধরেন হচ্ছে এখানে যদি লিখি গ্লোবাল স্কোপ আর হচ্ছে লোকাল স্কোপ। তো গ্লোবাল স্কোপ কি জিনিস, গ্লোবাল স্কোপ হচ্ছে আপনার ধরেন কোন একটা ভেরিয়েবল আইডেন্টিফায়ার বলা হয়, যদি আপনি ভেরিয়েবল বলেন অথবা ধরেন ফাংশন বলেন যাই বলেন, কোন একটা আইডেন্টিফায়ার কে যদি আপনি এমন ভাবে ডিক্লেয়ার করেন যে এটা কোনো কার্লি ব্রেসেস এর মাঝে নাই, মানে কোনো ফাংশনের ভিতরে নাই, কোনো ব্লকের মধ্যে মানে কার্লি ব্রেসেস ধরেন এরকম কোনো কিসের ভিতরে না, একদম বাইরে লিখছেন। ধরেন হচ্ছে আমি যদি এখানে লিখি ধরেন এ ইকুয়াল টু ফাইভ, এটা হচ্ছে গ্লোবাল স্কোপ আছে, কারণ এটা কোনো এরকম কোনো ব্লকের মধ্যে নাই। যদি এরকম লেখেন তাহলে এটা ব্লক হয়ে গেল, হ্যাঁ, বা যদি এরকম ফাংশন দেন সেম এটা ব্লক হয়ে গেল, ঠিক আছে? ধরেন ফাংশন এ ফোন দিলেন, তো কিছুর মধ্যে যদি না লেখেন তাহলে ওইটা গ্লোবাল স্কোপে চলে যায়, যদি লেখেন তাহলে এটা গ্লোবাল স্কোপে চলে যায়। তো গ্লোবাল স্কোপে যখন কোন একটা ভেরিয়েবল অ্যাসাইন করা হবে তাকে সবাই যে কোনো ফাংশনের ভিতর থেকে বা যে কোনো ব্লকের ভিতর থেকে আপনি তাকে অ্যাক্সেস করতে পারবেন, কারণ সে গ্লোবাল স্কোপে আছে। আর যত এক্সিকিউশন কনটেক্সট আছে সবাই হচ্ছে আপনার গ্লোবাল স্কোপের আন্ডারে থাকে, মানে গ্লোবাল স্কোপের চাইল্ড হয়ে রান হয় কনটেক্সট গুলা। হ্যাঁ তো এরপর আমরা ডিটেলস যখন আলোচনা করবো তখন আরো আস্তে আস্তে বুঝতে পারবেন, কিন্তু যা যা বলতেছে এগুলো বুঝা যেতে হবে, নাহলে পরে এই কথাগুলো বুঝবেন না, পরে আর অনেক কমপ্লেক্স চলে আসবে। হ্যাঁ স্কোপ কি জিনিস, স্কোপিং কোন সময় কোন স্কোপিং টা কাজে লাগতেছে। আচ্ছা তো যখন একটা আপনার যদি স্কোপের ক্ষেত্রে যদি এমন হয় যে কোনো একটা ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করে দেন, ধরেন হচ্ছে এরকম বলতেছেন কনস্ট্যান্ট ধরেন পোর্ট ইকুয়াল টু 1 2 3 4, তাহলে এটা যে কোনো ফাংশনে এরপরে ধরেন হচ্ছে যে কোনো ফাংশন লিখেন আপনি, ধরেন এগুলা জাভাস্ক্রিপ্ট কোড,
তো যে কোনো ধরনের ফাংশনের মধ্যে আপনি থেকে ওই পোর্টটাকে ই করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, এটাই হচ্ছে সুবিধা। কিন্তু অসুবিধা হচ্ছে আপনি যদি ধরুন এটাকে ভার দিয়ে যদি ইনিশিয়ালাইজ করেন, দুইটা অসুবিধা আছে। একটা হচ্ছে আপনি যদি এটাকে ভার দিয়ে ইনিশিয়ালাইজ করেন তাহলে এরপরে এই ভেরিয়েবলটা অন্য একটা অন্য এক জায়গায় রিপ্লেস হয়ে যেতে পারে। হ্যাঁ, ধরেন আপনি এখানে আবার ফাংশন F2, এই F1 F2 ফাংশন দুইজনেই মনে করেন এই পোর্টটাকে সামহাও কোনো কারণে অ্যাক্সেস করতেছে, এটাকে অ্যাক্সেস করতেছে। এখন ও যদি একটা কাজ করে, ধরেন ও লিখে দিল পোর্ট ইকুয়াল টু ধরেন 5678, হ্যাঁ, এরপরে কিন্তু 5678 পাবে যদি এটা রান করায় দেন। এখানে ধরেন F1টা যদি রান করায় দেন, ও করবে কি, রান হয়ে গেলে এক্সিকিউট হওয়া বলে, রান হওয়া এক্সিকিউট হওয়া ইনভোক হওয়া একই জিনিস, ঠিক আছে, মানে আপনার এই কলটা এই ফাংশনটা এক্সিকিউট করতেছে। তো এটা যখন ইনভোক হবে তখন হচ্ছে আপনার এই পোর্টের মান রিপ্লেস করে দিবে, এটাকে রিপ্লেস করে 5678 করে দিবে। ফলে ও যখন আবার এক্সিকিউট হবে, ধরেন ওকে আপনি এখানে এক্সিকিউট করতেছেন, তখন ও আসলে এখানে পাবে হচ্ছে 5678। ও কিন্তু ঠিকই এখানে 1 2 3 4। তো কি হলো, এই আপনার ভেরিয়েবল যদি গ্লোবাল, আপনার কিন্তু ওটার অন্য একটা ভেরিয়েবল এটা রিপ্লেস করে দিল, ভ্যালুটারে চেঞ্জ করে দিল। হ্যাঁ, আর যদি এমন হয় যে আপনার ধরেন লেট দিয়ে করছেন, লেট লেট দিয়ে করছেন, এরপর আবার বলতেছেন লেট দিয়ে পোর্ট ইকুয়াল টু এত, ধরেন একবারে ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছেন, এইখানে একটা এরর থ্রো করবে, ঠিক আছে, এখানে এরর আসবে। এররটা কি আসবে, এরর হচ্ছে বলবে এরকম সামথিং যে নেম হ্যাজ অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে আর কি, এরকম একটা কিছু বলবে। তো কারণ হচ্ছে কি যে লেট লে এই লেটটা আসছে হচ্ছে আপনার তিন ভাবে এখন মোটামুটি ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা যায়। একটা হচ্ছে ভার দিয়ে, আর ইকমাইস্ক্রিপ্ট 6 এ আসছে কনস্ট্যান্ট আর লেট দিয়ে। তো কনস্ট্যান্ট আর লেট কি করে, ওই আপনার স্কোপ পর্যন্ত হোস্টিং করে। হোস্টিংটা করার সময় আমি এই জিনিসটা আর একটু ক্লিয়ার করে দিব। তো নর্মালি হচ্ছে লেট দিয়ে শুরু হইলে সেটা হচ্ছে সেই ভেরিয়েবলের মান চেঞ্জ করা যায়। যে একটা ছিল পরে আবার আরেকটা বানাই দিচ্ছে, কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন কিন্তু আবার ইনিশিয়ালাইজ করতে পারবেন না, আর লেট লিখতে পারবেন না। তার মানে বলতেছে এই পোর্টটা আসলে এই ভেরিয়েবল, আগে যেটা বলছিলেন ওইটাই, হ্যাঁ, সেটা যেখান থেকে করেন আপনি। এরপরে আপনি যদি এটা কনস্ট্যান্ট দেন, কনস্ট্যান্ট দিলে তো চেঞ্জই করা যাবে না, আর কনস্ট্যান্ট দিলে আর চেঞ্জই করা যাবে না। নর্মালি যদি উদাহরণ দেখেন, এগুলো দেখেন, এখানে যদি ধরেন ভার রিফ্রেশ দিয়ে যাতে আগের কোনো ভেরিয়েবলের মানটা না থাকে, ধরেন আপনি ভার ইকুয়াল টু 2 লিখছেন, আবার মনে করেন যে ভার ইকুয়াল টু 3 লিখছেন, ও কিছু বলবে না, ও হচ্ছে জাস্ট আপনার ই করাই দিবে, আগেরটা এর পরেরটা দিয়ে রিপ্লেস করে দেবে। এখন যদি আপনি এ প্রিন্ট করেন, দেখেন হচ্ছে 3 প্রিন্ট করতেছে, মানে প্রথম 2টা 3 দিয়ে রিপ্লেস হয়ে গেছে। কিন্তু মনে করেন আপনি যে কনস্ট্যান্ট ধরেন পি ইকুয়াল টু 4 দেন, হ্যাঁ, আবার যদি পি ইকুয়াল টু 5 দেন, ও এরর দিবে, বলো যে আইডেন্টিফাই পি অলরেডি হ্যাজ ডিক্লেয়ার্ড, এবার এরকম একটা এরর দিতেছে আর কি, যে এটা অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে আর ডিক্লেয়ার করা যাবে না, একবার করছো। আচ্ছা, আবার যদি রিফ্রেশ দেই, এখন দেখেন কনস্ট্যান্ট, আচ্ছা কনস্ট্যান্ট দেখে তো ই করা যাবে না আপনার, মানে কনস্ট্যান্ট চেঞ্জই করা যাবে না। যদি লেট দিয়ে করেন 5, আবার ধরেন 6 দিচ্ছেন, ওই সেম এররই দিচ্ছে, যায় আইডেন্টিফায়ার পি হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। কিন্তু আপনি যদি এভাবে করেন রিফ্রেশ, ধরেন 5 ইকুয়াল টু 6, এরপরে আর লেট লিখেন নাই কিন্তু 7 দিচ্ছেন, তাহলেও নিয়ে নিছে, ঠিক আছে। এবং যদি কনসোল লক করেন তাহলে দেখবেন 7 আসছে আউটপুট, এই 7 আসছে। তার মানে আপনি আর ইনিশিয়ালাইজ একবার যে করছেন আর করতে পারবেন না, আগের ভ্যালু চেঞ্জ করতে পারবেন, কিন্তু কনস্ট্যান্ট যদি হয় তাহলে আগের ভ্যালু আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ বলতেছেন এটা কনস্ট্যান্ট, ধরুন কনস্ট্যান্ট A ইকুয়াল টু 2 বলছেন, হ্যাঁ,
আচ্ছা ওই যে রিফ্রেশ দিয়ে নেই, আগের এর মান রয়ে গেছে, রিফ্রেশ ধরেন কনস্ট্যান্ট এ ইকুয়াল টু দিলাম 2, তারপর ধরেন কনস্ট্যান্ট আর দিলাম না, এ ইকুয়াল দিতে চাচ্ছি 3, তখন ও বলবে যে এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, এই এখানে অ্যাসাইন করলো না, অ্যাসাইন করা যাবে না, এরকম বলতেছে আর কি, যে কনস্ট্যান্ট ভেরিয়েবল একবারই যা বলবেন তাই ওইটাই ফিক্সড আর কি। তো এটাই হচ্ছে আপনার মেন এটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করার মধ্যে ডিফারেন্সটা। এখানে জাস্ট হচ্ছে স্কোপিং এর মধ্যে আপনার ভার, কনস্ট্যান্ট, লেট এই তিনটা জিনিসের ইটা বুঝে গেলেন আর কি। ধরেন ভার দিয়ে কখন করবেন, কনস্ট্যান্ট দিয়ে কখন করবেন, লেট দিয়ে কখন করবেন, ঠিক আছে। আচ্ছা আসেন এখন লোকাল স্কোপে। লোকাল স্কোপ আবার দুই প্রকার, একটা হচ্ছে ফাংশন স্কোপ, হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার ব্লক স্কোপ বলে। হ্যাঁ, তো ফাংশন স্কোপ হচ্ছে যদি আপনার ওই যে ইটা আছে স্কোপটা আছে সেই স্কোপটা যদি ফাংশনের হয়, হ্যাঁ, তো এরপরে মনে করেন আমি ধরেন এখানে আর একটা ইফ কন্ডিশন আছে, ভালো করে বুঝেন এই জিনিসটা, ধরেন ইফ ট্রু, এখানে আপনি লিখলেন ভার এ ইকুয়াল টু 5, ঠিক আছে, তো এই এ ইকুয়াল টু 5 এই জিনিসটা ফাংশন স্কোপের মধ্যে আছে, দেখেন এই পুরাটা হচ্ছে ফাংশন স্কোপ, ঠিক আছে, আর এইটুকু হচ্ছে ব্লক স্কোপ। এখন ব্লক স্কোপ যে সবসময় ইফ দিয়ে হবে তা না, আপনার ফর লুপ হইতে পারে, ব্লক স্কোপ হওয়ার মেইন যেটা ই থাকতে হবে আপনার, মানে কন্ডিশন যেটা হইতে হবে ফুলফিল করতে হবে, সেটা হচ্ছে কার্লি ব্রেসেস দিয়ে স্টার্ট হবে, কার্লি ব্রেসেস দিয়ে শেষ হবে সেকেন্ড ব্রেকেটের। আর ফাংশন স্কোপ হচ্ছে ফাংশনে কিওয়ার্ড দিয়ে যখন শুরু হবে সেই ফাংশন বরাবর যে আপনার কার্লি ব্রেসেস আছে সেটা শুরু সেটা শেষ, এই পুরোটা হচ্ছে ফাংশন স্কোপ। এটা এমন হইতে পারে, এটা ফর লুপ আছে এখানে, হ্যাঁ, ফর লুপ ধরেন আপনার ভার ধরেন নর্মাল একটা ফর লুপ দিলাম, এখানে ধরেন আপনি কনসোল লক করতেছেন আই, হ্যাঁ, এটাও কিন্তু ব্লক স্কোপ, কারণ হচ্ছে যে কার্লি ব্রেসেস শুরু হয়েছে কার্লি ব্রেসেস শেষ হয়েছে। ইভেন মজার ব্যাপার হচ্ছে আপনি কিছু না লিখে এইভাবে লেখেন, ধরেন ভার ব্লক 3 ইকুয়াল টু 10, এইটাও হচ্ছে ব্লক স্কোপ, ঠিক আছে। এগুলো হচ্ছে অবশ্য আপনার এই অন্যান্য ল্যাঙ্গুয়েজে ওভাবে সম্ভব না আর কি, সিতে সম্ভব না যে যাওয়া বা যেগুলো আপনারা জানি নর্মালি ওগুলো সম্ভব না। তো এরা সবাই হচ্ছে আপনার ব্লক স্কোপ, এটাও ব্লক স্কোপ, এটাও ব্লক স্কোপ, এটাও ব্লক স্কোপ, কিন্তু এই টোটালটা হচ্ছে ফাংশন স্কোপ। হ্যাঁ, এমন হইতে পারে ফাংশনের পেটের মধ্যে আরেক ফাংশন আছে, ইনার ফাংশন বলতে পারেন এটারে, এগুলো অবশ্য সিতে সম্ভব না, সো একটু ওয়েট লাগতে পারে আপনাদের। হ্যাঁ, ধরেন এখানে আপনি একটা ভার দিচ্ছেন ইনার ভার ইকুয়াল টু ধরেন ইনার কি চিন্তা করেন, হ্যাঁ ধরেন দিলেন 100, এখন এইটা একটা ফাংশন স্কোপ, কারণ এটা যে ফাংশন কিওয়ার্ড দিয়ে শুরু হয়েছে তার মানে ও একটা ফাংশন, আর এটা এই পুরোটারে বলে ফাংশন ডিক্লারেশন, কারণ এই যে ফাংশন ডিক্লেয়ার করছেন ইনার নামে একটা ফাংশন যে কিনা ধরেন রিটার্ন করে ইনার এ, তার মানে সে মনে করেন যে এই 100 ভ্যালুটা রিটার্ন করবে। আপনি যদি এটা কোথাও যে কল দেন, ধরেন এখানে ইনার যদি কল দেন তাহলে ও 100 রিটার্ন করবে, জিনিস বুঝতে বুঝতেছেন। তো এটা যদি আমি রান করাই দিই ব্রাউজারে, সিনট্যাক্স এর প্রবলেম আছে কোন জায়গায় ভাইয়া? জি বলেন।
মানে এতক্ষণ বলতেছিলাম তো শুনতেছিলেন না, মানে ওই যাচ্ছিল না, মেবি আমার ডিস্টার্ব হয়েছিল। ভাইয়া ওইখানে যে দিচ্ছেন ভাইয়া, ওইখানে একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া, ওই এই যে ফাংশন যেগুলো ওইগুলো তো ফাংশন স্কোপ বলতেছে, এখন ওই মানে কাইন্ড অফ ওই স্কোপটা তো এক টাইপের ব্লক স্কোপ না? হ্যাঁ হ্যাঁ, ফাংশন স্কোপ হচ্ছে আপনার সাবসেট অফ ব্লক স্কোপ। ভালো একটা পয়েন্ট ধরছেন আর কি, মানে ফাংশন স্কোপ ও ওয়ান কাইন্ড অফ ব্লক স্কোপ, কিন্তু ওইটা স্পেশাল টাইপ ব্লক স্কোপ যাকে আমরা ফাংশন স্কোপ বলতেছি, কারণ ও ফাংশন ফাংশন ফাংশনের ডিক্লারেশনের বডি হিসেবে কাজ করতেছে আর কি। মানে যেহেতু এটা লোকাল স্কোপ, ভার দিয়ে ডিক্লেয়ার করলে পাবে, মানে এটা ভার দিয়ে ডিক্লেয়ার করলে পাবে, বাট ভাই এই একে তো পাবে না, মানে এর ভ্যালুটাতে পাবে না। যদি আমি ওই ফর লুপের ভিতরে দিই কনসোল ডট লগ এ, ওটা কি পাবে? পাবে হ্যাঁ, কিন্তু ভাইয়া কেন পাবে ভাই? ওটা ওই ব্লকের এটা আসলে এখানে চলে আসছে, এই এইটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টে এগুলো কারিগরি, বুঝছেন? এই হোস্টিং এর জিনিসটা এরকমই, আমি আপনাদের একটু পরে হোস্টিং বোঝাবো তখন বুঝবেন, তখন এটা ক্লিয়ার হবে। এটা যে পাবে সেটা এখানে একটু দেখাই দিই। ধরেন এই কোডটা আমি কপি করে এখানে দিতেছি, ঠিক আছে? তো আপনার প্রশ্ন তো এটাই ছিল যে এটা পাবে কিনা। এখন ব্লকে আছে যে এটা তো ফর এর মধ্যে পাবে, মানে এটা তো ওই ওই ব্লকের লোকাল স্কোপ না ভাইয়া? হ্যাঁ, এটা একটু একটা কাহিনী আছে এখানে, ঠিক আছে? এই যে দেখেন 5 পাইছে, 10 বার প্রিন্ট করছে, ঠিক আছে? এই যে 10 বার রিপিটেশন হয়েছে 5 টা, তো এটা আপনার ভার দিলে পাবে, কিন্তু যদি আপনি এটাকে কনস্ট্যান্ট দিয়ে লেখেন বা লেট দিয়ে লিখেন অন্য কিছু দিয়ে, তাহলে আর পাবে না। তাহলে ভাই লেট দিয়ে লিখলে কেন পাচ্ছে না, আর ভার দিয়ে লিখলে কেন পাচ্ছে? হ্যাঁ, ওইটার কারণ হচ্ছে আপনার হোস্টিং, যে কোন ভেরিয়েবল আপনি ওখানে লিখছেন, আপনি বুঝতেছেন যে এই ভারটা আসলে ইফ এর মধ্যে আছে, আসলে এটা ইফ এর মধ্যে না, এই 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 ভেরিয়েবলটা আসলে ইফ এর বাইরে আছে, বুঝছেন? এটাই হচ্ছে প্রবলেম, মানে এটা বুঝেন না। এটা আমি একটু পরে আপনাদের যে হোস্টিংটা বোঝাবো তখন ক্লিয়ার হবে, আপনি এটা মাথায় রেখেন আর কি, ঠিক আছে? যে ও আসলে ভেরিয়েবলটা যেভাবে লিখছেন কম্পাইলার ট্রান্সফার করার সময় ওভাবে আপনার ওভাবে আসলে সে বিহেভ করে না, ও কোডগুলো রিঅ্যারেঞ্জ করে ফেলে। যদি আপনি সি মতো চিন্তা করেন, আপনি আগের লাইন আগে এক্সিকিউট হয়, পরের লাইন পরে এক্সিকিউট হয়, সিকোয়েন্সিয়ালি কোড কিন্তু সে চেঞ্জ করতেছে না। জাভাস্ক্রিপ্টে হোস্টিং বলে একটা কনসেপ্ট আছে, যে আপনার কোডগুলোরে সে টাইনিয়া টুইনিয়া ও নিচের কোড উপরে উপরে কোড নিচে দিয়ে দিচ্ছে। এখন কোন কোড কোথায় নিচ্ছে সেই জিনিসটা আপনার জানতে হবে, নাহলে যে এখন যেভাবে আপনি চিন্তা করতেছেন এটা তো কমন সেন্স আর কি, যে ইফ এর ভিতরে যেহেতু আছে সেটা তো বাইরে থেকে আর পাবে না, কিন্তু ও আসলে ইফ এর ভিতর থেকে ওই জিনিসটাকে বাই করে ফেলতেছে ভার এটারে, ঠিক আছে? নিয়ে উপরে গ্লোবাল ফাংশন স্কোপ, মানে ভার দিয়ে যখন কোনো কিছু ইনিশিয়ালাইজ করবেন ওটা তার ইমিডিয়েট ফাংশন স্কোপে চলে যাবে। এখন ইফ তো ফাংশন না, হ্যাঁ, তাহলে এর উপরে যে ইমিডিয়েট ফাংশন আছে সেটা যাবে, এখানে এর উপরে ইমিডিয়েট কোনো ফাংশন না, একদম গ্লোবাল স্কোপে চলে যাবে সে আর কি। যদি সেটা যদি কোনো ফাংশনের মধ্যে না থাকে, যেমন এরা কেউ কোনো ফাংশনের মধ্যে নাই, তাহলে এরা আসলে গ্লোবাল স্কোপে আছে। এখন তো ওই ইমিডিয়েট ফাংশনে যাবে, যদি ফাংশন না পায় তাহলে শেষ পর্যন্ত যে পর্যন্ত যাওয়া যায় না, গ্লোবাল স্কোপ পর্যন্ত যাওয়া যায়, গ্লোবাল স্কোপের পরে তার কিছু নাই। গ্লোবাল স্কোপটা আসলে এই উইন্ডোটা, ব্রাউজারের উইন্ডো বা ইয়ে গ্লোবাল ভিডিও বলতে নোটজেএস এর চিন্তা করে সেম জিনিস, ঠিক আছে? ওই পর্যন্ত যায় থেমা থাকবে আর কি। আচ্ছা, ওইটা হোস্টিং এর সময় আপনার আরো ভালো করে ক্লিয়ার হবে। তো এই জিনিসটা বুঝছেন কিনা? এখন এখানে যেগুলো বুঝাইলাম লোকাল আর ব্লক স্কোপ, তো হ্যাঁ ভাই এটা বুঝছি। লোকাল স্কোপ দুই ধরনের, ব্লক স্কোপ আর হচ্ছে ফাংশন স্কোপ। তো এই দুইটা দুই ধরনের এই স্কোপই হচ্ছে আসলে লোকাল স্কোপ, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সে লিমিটেড, এরপরে আর তারে পাওয়া যাবে না আর কি, ঠিক আছে? বাকিদের কি অবস্থা, বাকিরা বুঝতেছেন? জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা, স্কোপিংটা ইম্পর্টেন্ট অনেক, কারণ একটু পরেই দেখবেন যে প্যাচ লেগে যেতেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা নিয়ে বলতেছিলাম হোস্টিং, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো হোস্টিংটা দেখবো, তো ধরেন এখানে একটা ফাইল যদি
তো হোয়েস্টিং কি আসলে? হোয়েস্টিং এর ইংলিশ ওয়ার্ডটার মিনিং জানেন কেউ? ভাইয়া হোয়েস্টিং মানে হচ্ছে আসলে ওই যে মানে পুল লিফটিং, মানে আপনার টাই নেওয়া উপর দিকে তুলা ফেলে এরকম, যেমন হচ্ছে যে বিভিন্ন ধরেন চট্টগ্রাম বন্দরে বিভিন্ন যে থাকে না আপনার বড় বড় কার গুলা থাকে না, যে আংটা টাইপের টাইনা ব্লক গুলারে উপরে লুড যেগুলার বলে আর কি, হ্যাঁ ওগুলারে যে ওই ওইটারে হোস্টিং বলে আসলে। কনসেপচুয়াল ইমেজ দেখে বুঝতে পারবো, এই যে দেখছেন এই যে এই জিনিসটা, এই যে এই জিনিসটারে হোস্টিং বলে। যে ও কি করে, এই ব্লকটার মাথায় ধরে টাইনা এই যে এখানে দেখেন উপর দিকে উঠাই ফেলতেছে না, এই এই জিনিসটারে হোস্টিং বলে। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্টের কোডে এই কনসেপ্টটা আছে, কোড গুলারে টাইনা উপরের দিকে তুলে ফেলে। এখন এই খুব মানে মনোযোগ দিয়ে বুঝেন কখন কোন কোডতে উপরে তোলে সে, এই জন্য ওই আপনার ওই ব্লকের বাইরে চলে আসে সে। আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে যখন কোনো একটা ফাংশনকে আপনি ফাংশন ডিক্লারেশন পাবেন অথবা ভেরিয়েবল ইনিশিয়াল ভেরিয়েবল আপনি ইনিশিয়ালাইজ করতেছে, ওই সব জিনিসকে সে টাইনা উপরের দিকে তুলে। কিভাবে মনে করেন, আমি আপনাদের একটা এক্সাম্পল, এটা মেবি আপনাদের ইন্টারভিউতে ছিল, ধরেন এই কোডটার ধরেন আমি একটা ফাংশন লিখতেছি, ধরেন ধরুন একটা ফাংশন আছে যে কিনা টেক্সট ভেরিয়েবলটাকে জাস্ট প্রিন্ট করে, এটার আউটপুট কি হবে বলেন তো, যদি আমি এই আউটপুট ফাংশনটাকে কল করি ইনসাইড হবে না? ইনসাইড হবে। ওকে বাকিরা দেখেন, আমি এখানে জাস্ট বলতেছি এখানে হচ্ছে এই টেক্সট ভেরিয়েবলটা আউটসাইড হিসেবে ইনিশিয়ালাইজ করা হয়েছে ভেরিয়েবল, এরপরে আউটপুট ফাংশনের ভিতরে টেক্সটটাকে প্রিন্ট করা হচ্ছে এবং বলা হচ্ছে টেক্সট ভেরিয়েবলের মান ইনসাইড। তাহলে এখন এই টেক্সটের যে আউটপুট মানে এইখানে আউটপুটটা কি হবে, এটাই হচ্ছে কোশ্চেন। প্রিন্ট হবে হচ্ছে আউটসাইড, কিন্তু হচ্ছে টেক্সট ভেরিয়েবলের মধ্যে পরে থাকবে হচ্ছে ইনসাইড। ওকে আর কেউ কিছু বলবেন, বলতে পারেন সমস্যা নেই, এখানে জেল জরি মানে কিছু হবে না, আইডিয়া আর কি কি মনে হবে। ওকে আর কেউ কিছু বলতে চাচ্ছেন না, এখানে আউটপুট হবে আসলে আনডিফাইন্ড। ঠিক আছে, আউটপুট হবে আনডিফাইন্ড, আউটপুট যে আনডিফাইন্ড হবে এটা আসেন দেখে আসি আগে। আচ্ছা এই কোডটাকে রান করাচ্ছি, এই যে এই আউটপুটটা হচ্ছে আনডিফাইন্ড। ঠিক আছে, তার মানে হচ্ছে সে এটা যে এখান থেকে প্রিন্ট হচ্ছে সেটা আরো ক্লিয়ার হওয়ার জন্য দেখেন আমি আরেকটা কাজ করি, যে টেক্সট প্রিন্ট করতেছি না এর সাথে মনে করেন যে আমি আরেকটা কোন একটা ক্যারেক্টার প্রিন্ট করে দিচ্ছি, এই যে দেখেন আনডিফাইন্ড। তার মানে হচ্ছে এই আসলে আনডিফাইন্ড প্রিন্ট করছে টেক্সটের ভিতরে। ঠিক আছে, এখন কেন করছে এটাই তো প্রশ্ন, হ্যাঁ যে এটা কেন করলো, এটাই হচ্ছে আসলে হোস্টিং এর কারণে। এইসব জিনিসপত্র গুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর মধ্যে একটু আনকমন এবং খুবই ইম্পর্টেন্ট জিনিস, কেন এগুলো লাগে পরে আলোচনা করব। আগে দেখেন যে এই এই ল্যাঙ্গুয়েজটা কেন মানে এত পপুলার বলেন বা হচ্ছে এটা কেন শিখতে এত ঝামেলা, তার কারণ হচ্ছে এরকম বিহেভিয়ার কারণে। তো ও করে কি, ফার্স্টে হোস্টিং ধরেন আমি আর একটা ওই লুড অর্ডারটা আমি করতেছি, হোস্টিং টু ডট এন্ড নামে আর একটা ফাইল করলাম, হ্যাঁ তো এখানে এটার নাম দিলাম ধরেন এক্সাম্পল ওয়ান। এটা কম্পাইলার ওর যে ইঞ্জিন আছে ইঞ্জিন কিভাবে বিহেভ করে দেখেন, তাইলে বুঝতে পারবেন যে কেন এই হইতেছে।
ও করে প্রথমে করে কি, এই যে যত ভেরিয়েবল আছে ইনিশিয়ালাইজ করছেন, হ্যাঁ, অথবা যে ফাংশন গুলাকে আপনি ডিক্লারেশন মানে ফাংশন ডিক্লেয়ার করছেন, সেই ফাংশন গুলার উপরে দিকে আইনা আনডিফাইন্ড দিয়ে ইনিশিয়ালাইজ করবে। তাহলে দেখেন ফার্স্টে একদম টপ থেকে বটমে সিকুয়েন্সিয়ালি, তাহলে ফার্স্টে কি আছে ভার টেক্সট, ঠিক আছে, তাহলে ও করবে কি এই ভার টেক্সট ইকুয়াল টু লিখে রাখবে আনডিফাইন্ড, ক্লিয়ার। এরপরে এইখানে কি আছে দেখেন ফাংশন ডিক্লারেশন, এবং ওই ফাংশনটা হচ্ছে আউটপুট, তাহলে এটার উপরে দিকে আনবে ফাংশন আউটপুট, ওকে। আচ্ছা এরপরে তো আবার সেম কাজ, দেখেন যে ভার দিয়ে যখন করছে শুরু হয়েছে, তার মানে সে এই এই ভেরিয়েবলটাকে উপরের দিকে আনবে, কতটুকু উপরে আনবে, এর ইমিডিয়েট ফাংশন স্কোপ, মানে ফাংশন স্কোপ হচ্ছে এটা, এই টপে নিয়ে আসবে। তার মানে এই যে ভার টেক্সটটা আছে, এই ভার টেক্সটটা আসবে হচ্ছে এখন টেক্সট আনডিফাইন্ড, হ্যাঁ। এরপরে এই কনসোল লগ যেটা ছিল এটা এটা এইভাবে এই করে রাখবে, সে এরপরের লাইনে রেখে দিবে। এরপরে কি করছে দেখেন, আচ্ছা এরপরে হচ্ছে আপনার আউটপুট, এটুকু করলো প্রথমে। এরপরে হচ্ছে এক্সিকিউশন করবে, মানে যেগুলো হচ্ছে যে সেমিকোলন দিয়ে শুরু হয়েছে এই এক্সিকিউশন, আর সেমিকোলন না দিলেও জাভাস্ক্রিপ্টে সমস্যা নাই, জাভাস্ক্রিপ্টে কিন্তু সেমিকোলন কম্পালসারি না, তবে দেওয়াটা হচ্ছে গুড প্র্যাকটিস, হ্যাঁ। তো সেগুলো অ্যাসেন্ড, তো প্রথম লাইন কি, প্রথম লাইন হচ্ছে টেক্সটের মান আউটসাইড, তো এটার আসলে এখন করবে কিসে, এই যে টেক্সটের ভ্যালু আউটসাইড করবে। এখানে কিন্তু সামনে আর ভার নাই, মানে এটা এটার ইঞ্জিন কিভাবে দেখবে, ইঞ্জিন দেখবে হচ্ছে এইভাবে এক্সাক্টলি, যদি আমি এইভাবে ই করি সব লিখে দিই কোড, ইঞ্জিন যখন এক্সিকিউট করা শুরু করবে তার প্রথমে এই কোডটা এরকম করে রাখবে সে, এখন এক্সিকিউট শুরু, এখন দেখেন কি হচ্ছে ঘটনাটা, এই টেক্সটের ভ্যালু আনডিফাইন্ড রাখছে সে প্রথমে, এবং এই ফাংশন স্কোপটাকেও, এই ফাংশন স্কোপটাকে উপরের দিকে উঠাইছে। এরপরে টেক্সটের মান হচ্ছে, আসলে এটা এটা পরে যাবে, ঠিক আছে, এটা আসলে এটা পরে যাবে, এরকম পরে আসবে, আচ্ছা, মানে এই দুটাকে ফার্স্টে উপরের দিকে উঠাই ফেলছে সে। এরপরে যেটা করবে, এই আউটপুট ফাংশনের ভিতরেও আপনার এই যে টেক্সট ভেরিয়েবল যে যেটা ছিল ইনিশিয়ালাইজ করছেন নিচে দিয়ে করছেন সমস্যা নেই, উপরের দিকে নিয়ে আসবে, এই যে উপরে নিয়ে এসে আনডিফাইন্ড দিয়ে রাখছে। এরপরের লাইন যেটা হবে আপনার কনসোল লগ, তাহলে এরপরে এরপর তো এখানে তার কোনো ফাংশন ডিক্লারেশনও নাই, ভেরিয়েবল ইনিশিয়ালাইজও নাই, তাহলে হচ্ছে আর কিছু নাই, তাহলে এক্সিকিউশন হবে আর কি পরে। তারপরে প্রথম লাইন যেটা ছিল সেটা, দ্বিতীয় লাইন যেটা ছিল সেটা, এখন দ্বিতীয় লাইনের এই ভারটা আর থাকবে না, ঠিক আছে, ভারটা থাকবে না, এবং অ্যাসাইন যেগুলো অ্যাসাইন করছেন ইনিশিয়ালাইজের বাকি যে পার্টটা, মানে ভার জিনিসটা এই ভার টেক্সটটা উপরে নিয়ে গেছিল, এখানে নিয়ে ওটার মান আনডিফাইন্ড দিয়ে রেখে দিছে ইঞ্জিন, আর বাকি যে পার্টটা আছে সেই পার্টটা শুধু থাকবে। এখন বলেন তো এটা আউটপুট কি হবে, দেখেন ও হচ্ছে এই এই ফাংশন স্কোপের লোকাল ভেরিয়েবল, তাই না, লোকাল স্কোপ আছে, একটু আগে যে স্কোপের কথা বলতেছিলাম এই টেক্সট, তাহলে এখানে এটা আসলে খুঁজে কিভাবে স্কোপ গুলা কাজ করে কিভাবে, তো স্কোপের স্কোপ চেইন যেটা কাজ করে সেটা যদি একটু আগে বলে আসি, একটা ভেরিয়েবল যখন খুঁজে কম্পাইলার ওই স্কোপের মধ্যে সেটা কিভাবে কাজ করে, মনে করেন আমি লিখলাম হাউ জেএস ওয়ার্কস, তো ফার্স্টে যেটা হবে প্রত্যেকটা আপনার কোড যখন এক্সিকিউট হবে সেগুলো একটা এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে এক্সিকিউট হবে,
এক্সিকিউশন কন্টেক্সট কি জিনিস মনে করেন, এইভাবে চিন্তা করতে পারেন একটা বক্সের মতো, প্রত্যেকটা ফাংশন স্কোপ একটা এক্সিকিউশন, একটা নতুন নতুন এক্সিকিউশন ক্রিয়েট করে। তাহলে যখন একটা ফাংশন ইনভোকেশন হবে, হ্যাঁ, ওই ফাংশন ইনভোকেশনের সময় একটা আপনার নতুন করে একটা এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট হবে। আর প্রত্যেকটা এক্সিকিউশনের মধ্যে কি থাকবে, একটা নতুন এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট হলো, এখন এই কনটেক্সটে কি থাকবে, ও লোকাল ভেরিয়েবল থাকবে, ও লোকাল ভেরিয়েবলের এনভায়রনমেন্ট গুলো থাকবে, কি কি ভেরিয়েবল আছে, তার কি মান, স্পেশাল একটা দিস থাকবে। এই জিনিসটা এখন না বুঝলে সমস্যা নাই, দিস কিওয়ার্ড, এটা নিয়ে একটা লেকচার দিব, কোন এক লেকচার এই জিনিসটা বোঝাবো, নেক্সট লেকচারে বুঝাইতে পারি। আর হচ্ছে রেফারেন্স থাকবে, কোথায় এই যে জায়গায় আছে তার আউটার যত এনভায়রনমেন্ট আছে ওই আউটার এনভায়রনমেন্টের রেফারেন্স গুলো থাকবে। আচ্ছা, এরপরে এরপরে আসলে কিছু নাই, আউটার স্কোপ সবচেয়ে আউটারে যে আছে ধরেন গ্লোবাল স্কোপ, গ্লোবাল স্কোপের তো বাইরে আর কিছু নাই, তাহলে ওর ওর কোনো আউটার স্কোপ থাকবে না, কারণ ওই তো সবচেয়ে বাইরেরটা আছে, ওর পরে আর কিছু নাই। মানে এভাবে বলতে পারেন ইটস দ্য মোস্ট আউটার স্কোপ, ওর বাইরে আর কিছু নাই। এইভাবে সে এক্সিকিউশনটা হবে। তাহলে দেখেন ও যখন ফাংশন যখন এক্সিকিউশন হচ্ছে, ভালো করে খেয়াল করেন এই ফাংশনটা যখন এই একটা বক্সের মধ্যে আছে, চিন্তা করেন এই বক্সের মধ্যে ওর নিজের ভেরিয়েবল আছে, এর নিজের যত ধরন, এই যে এখানে দেখেন ক্রিয়েটসের নতুন কনটেক্সট ক্রিয়েট করলো, ওই কনটেক্সটের মধ্যে ওর নিজের ভেরিয়েবল আছে, একটা দিস আছে, যদি আমরা এখানে কোনো দিস ইউজ করি নাই, সো দিস এর কাহিনীটা আসতেছে না, দিস ইউজ করতে হয় অনেক সময়, মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দিস কিওয়ার্ড, ওইটা নিয়ে পরে একদিন আলোচনা করবো। আর রেফারেন্স কি কি আছে ওর ভিতরে, যত ধরনের আবার এর ভিতরে ফাংশন থাকতে পারে, বা ওর ভিতরে মনে করেন অন্যান্য ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট করতেছে, যত ধরনের অপারেশন এক্সিকিউশন হচ্ছে সব আছে। তো ফার্স্টে যখন খুঁজবে তখন ও প্রথমে খুঁজবে হচ্ছে ওর লোকাল যে এক্সিকিউশন সেখানে এই ভ্যালুটা আছে কি, ভ্যালুটা আছে কি নাই, না পাইলে তার আউটারে যেটা আছে সেখানে আছে কিনা, না পাইলে তার আউটারে যাবে, তার আউটারে যাবে, এইভাবে যাইতে যাইতে যতক্ষণ পর্যন্ত গ্লোবাল স্কোপে না খুঁজবে একদম শেষ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ভ্যারিয়েবলটা খুঁজবে। হ্যাঁ, এই হচ্ছে আসলে ওর নেচার, এইভাবে খুঁজতে। তো এখন দেখুন ও যখন টেক্সট প্রিন্ট করতে যাচ্ছে, ও তো টেক্সট খুঁজতেছে, খুঁজতে যায় এই পাইছে ওর লোকাল স্কোপে, এবং সেটার ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড, এই টেক্সটের ভ্যালু আনডিফাইন্ড, এটা টেক্সটের ভ্যালু ইনসাইড হইছে হচ্ছে পরের লাইনে, তাহলে এই পরের লাইনে আসে নাই এখনো, তার মানে ওর ভ্যালু এখন আনডিফাইন্ডই আছে, সো এই জন্য আনডিফাইন্ড প্রিন্ট করতেছে। কিন্তু আপনি যদি কনসোল ডট লগটা যদি উপরের লাইনে দেন, ধরেন এই জিনিসটা উপরের লাইনে দিয়ে দিছে, এখন দেখেন কি আসে ইনসাইট, দেখছেন, তার মানে এখন কি হইতো এখানে, দেখেন এখানে যদি যান যে ফার্স্টে উপর এইখানে যদি এই লাইন এটা এটুকু বুঝছেন কিনা আগে, যে আনডিফাইন কেন আসছিল আউটপুটটা, এটা কে কে বুঝছেন? আমি বুঝছি। আর আচ্ছা 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 ঠিক আছে, এরপরে দেখেন এখানে আপনার এখানে যদি এই লাইনটা উপরে দেন তাহলে কি হবে, প্রথমে এই কি করবে, এই ভার টেক্সট ইজ ইকুয়াল টু আনডিফাইন্ড রাখবে, এই লাইনটাকে উপরে নিবে, কারণ হচ্ছে এরপর এই হচ্ছে ওর ইনিশিয়ালাইজ, এটা বুঝছেন কিনা, এই বাম পাশে খেয়াল করেন, এই দেখেন প্রথমে হচ্ছে এই এই ভার টেক্সট ইজ ইকুয়াল টু আনডিফাইন্ড রাখলো, হুম, এরপরে তো আর কিছু নাই, আর ফাংশন ডিক্লারেশনও নাই, আর কোনো ভেরিয়েবল ইনিশিয়ালাইজও নাই, তার মানে হচ্ছে এরপরে আর কিছু নাই, এরপরে এক্সিকিউশন শুরু করবে। তো এক্সিকিউশন হতে যে প্রথমে দেখতেছে টেক্সট ইজ ইকুয়াল টু ইনসাইড রাখো, তার মানে সে টেক্সট ইজ ইকুয়াল টু ইনসাইড রাখছে এরপরের লাইনে, এরপরে বলতেছে কি যে প্রিন্ট করো, তার এখন যখন প্রিন্ট হচ্ছে তখন হচ্ছে যে ইনসাইডটা প্রিন্ট হচ্ছে, ক্লিয়ার? জি ভাইয়া, আগের মতো করে দিচ্ছি আর কি।
কমপ্লেক্সে যাই ভাই, console.log টা কি কোনো ফাংশন না? হ্যাঁ console.log ও ফাংশন। তাহলে ভাই ওটা যদি ফাংশন হয় তাহলে ভাই ওটা কেন আগে গেল? ওটা হচ্ছে ফাংশন এক্সিকিউট, ওটা আগে গেল না কেন? এটা তো ফাংশন এক্সিকিউশন হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন, ফাংশন আপনি ডিক্লেয়ার করছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ডিক্লারেশন আপনি জাস্ট এইভাবে সরকারে মনে রাখতে পারেন ফাংশন কিওয়ার্ডটা থাকবে, ঠিক আছে? ফাংশন কিওয়ার্ডটা থাকবে যদি এখানে স্ক্রিপ্টে 5 এ সিনট্যাক্সে লেখেন। তো এইভাবে যদি ফাংশন মানে ডিক্লেয়ার করেন, আপনি ফাংশন ডিক্লেয়ার করছেন, তখন হচ্ছে ওইটার উপরে টাইনে নিয়ে যাবে সে। কেন নিয়ে যাবে এগুলো আমি পরে বলতেছি, নিয়ে গেলে লাভ কি, না নিয়ে গেলে কি লস হতো। আচ্ছা তাহলে এখন আমরা কি এইটা বলতে পারি না যে ধরেন আপনার প্রথমে সে কি করে মেমোরি নিয়ে যে আনডিফাইন যে রাখে, ওটা কারণ হচ্ছে সে মেমোরি ওর জন্য মেমোরি অ্যাসাইন করতেছে সকল মেমোরি যত ধরনের নেসেসারি ই আছে আপনার আইডেন্টিফায়ার আছে, ডিক্লেয়ার ফাংশন, ঠিক আছে, ভেরিয়েবলস এবং ডিক্লেয়ার ফাংশন এই দুই ধরনের জিনিসকে সে প্রথমে মেমোরি অ্যাসাইন করে উপরের দিকে নিয়ে যায়। আচ্ছা এখন যদি মনে করেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ওইটা হচ্ছে একটু কমপ্লেক্স। ধরেন আমার একটা ফাংশন আছে f1, হ্যাঁ, তো f1 ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন আছে f2 ইনার ফাংশন। তো এখান থেকে ধরেন আমি রিটার্ন করতেছি ধরেন 12, এরপরে ফাংশন থেকে বের হয়ে এসে আমি f2 কে এক্সিকিউশন করে রিটার্ন করে দিচ্ছি। এরপর ধরেন আবার একটা ফাংশন আছে f2, সেম ফাংশন কিন্তু, বুঝেন, এটাও এটাও f2 এটাও f2। আচ্ছা এটা রিটার্ন করতেছে 7। এখন এখন মনে করেন আমি বাইরে থেকে যদি f1 এক্সিকিউশন করি আউটপুট কত আসবে, কত রিটার্ন করবে সে? আসলে আর কোন আইডিয়া? এই হোস্টিং কিন্তু সেম জিনিস, এগুলা কিন্তু আপনার ইন্টারভিউতে জিজ্ঞেস করা হবে, বুঝছেন, আপনি জাভাস্ক্রিপ্ট বুঝেন কিনা। আমরা তো সবাই মনে করি জাভাস্ক্রিপ্ট মানে হচ্ছে লুপ ঘোরানো, ডেটা টাইপ বোঝা, নরমাল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি বা ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্ট এগুলো পারা, এগুলো কিন্তু আসলে ল্যাঙ্গুয়েজ পারতেছেন না আপনি। আপনার এই ল্যাঙ্গুয়েজ বুঝতে হলে এইসব কনসেপ্ট গুলা খুব ক্লিয়ার কনসেপ্ট থাকতে পারে, এগুলো ক্লিয়ার কনসেপ্ট দিতে হলে আমি যেখানে বলে দিচ্ছি এটুকু শুনলেই হবে না, এগুলো নিয়ে গাড়াগাড়ি করতে হবে, ভিডিও দেখতে হবে, ডকস পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রজেক্ট করতে হবে, তখন আপনি টের পাবেন যে এগুলো আসলে কিভাবে কাজ করতেছে। মনে থাকবে না নাইলে আর, বুঝেন নাই, মানে এগুলোর উপরে হিউজ টিউটোরিয়াল আছে ফ্রি কন্টেন্ট, কিন্তু ওইগুলো মানে মানুষ পারে না কারণ এগুলো প্র্যাকটিস করে না, দেখে না, সেই জন্য দেখেন এখানে কি হয়, দেখেন যে হোস্টিংটা দেখলে আবার। হ্যাঁ সাত আপনার যে হোস্টিং এর পরে কি রকম চেহারা হবে এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আর কি আপনার ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা কি হইতেছে। আসলে দেখেন এটার ফাংশন হচ্ছে আপনার ফাংশন f1, ঠিক আছে, এই ফাংশন f1 একদম বাইরে আছে, সো এটার উপরে দিকে নিয়ে আসলো সে, এই আসলে উপরেই ছিল। এরপরে এর মধ্যে দেখেন ভেরিয়েবল আছে কয়টা, দেখেন এই যে কোনো ভেরিয়েবল নাই আসলে, এর ভিতরে শুধু এই আপনার ফাংশন 2 আছে, ঠিক আছে, তো এইটাকে নিয়ে আসলো, এটার এই কপি করি, রাত্রি হবে, ফাংশন 2 নিয়ে আসলো সে। এরপরে আর কোনো ফাংশন ডিক্লারেশন আছে? আছে, এই যে তাহলে এটার উপরে নিয়ে আসলো। এখন এই নিচেরটা উপরেটা দেখি হয়ে গেল, রিপ্লেস হয়ে গেল না, একই তো নাম তো সেম,
এফ টু বলছিলেন রিটার্ন 12, আবার এফ টু বলছে রিটার্ন 7, তার মানে উপরেরটা আসলে নাই আসলে, এইভাবে চিন্তা করতে পারেন যে রিপ্লেস হয়ে গেছে, কিন্তু উপরে আসছিল সে, ঠিক আছে। এরপর আর কিছু নেওয়ার নাই, কোনো ভেরিয়েবল ভার দিয়ে তো কিছু শুরু হয় নাই, তো কিছু আর উপরের দিকে নেওয়ার নাই, এখন এক্সিকিউশন শুরু হবে। এক্সিকিউশনের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে রিটার্ন এফ টু, মানে এফ টু এক্সিকিউশন হচ্ছে, তাহলে সেটা হচ্ছে পরের লাইন, ঠিক আছে। এখন বলেন এটার আউটপুট কত হবে, দেখেন এফ টু এক্সিকিউশন, তো এফ টু উপরে আসছে, তো এফ টু রে চিনে, তো এফ টু কি করতেছে, 7 রিটার্ন করতেছে, 7 রিটার্ন করে দেবে। দেখেন এই জিনিসটা যদি আমি ব্রাউজারে দিয়ে দিই, এখানে সিনট্যাক্স এরর আসছে কোথায় যেন, ও এটা তো ফাংশন হয় নাই, মানে এগুলো হচ্ছে যে টাইপ করতে গেলে যেমন, এখন ধরেন আমি এফ ওয়ানটা যদি এক্সিকিউশন করি, দেখেন 7 আসছে। লেটেস্ট ক্রমে করে কি, দেখেন এই যে লিখলে যে আউটপুটটা নিচে দেখায় বুঝছেন, এটা হচ্ছে লেটেস্ট ক্রম, একদম রিসেন্টলি আসছে এই জিনিসটা, এক্সিকিউশন না করলেও আউটপুটটা দেয়। ওকে, এরপরে হচ্ছে আপনার ভাইয়া, হ্যাঁ জি বলো ভাইয়া, আমার আগেরটা তো একটা কোশ্চেন আছে ভাইয়া, সেটা হলো যে আপনি ভাইয়া লিখছেন যে ভার্ট টেক্সট ইকুয়ালস টু আউটসাইড, এখানে ওটা কিভাবে করতেছে, ফারস্টে ভার্ট টেক্সট ইকুয়ালস আনডিফাইন্ড, দেন হলো যে ফাংশনটার ইয়াগুলোকে সে কল করছে, তারপরে হলো যে সে আউটপুটটাকে কল করছে, ঠিক না ভাইয়া? মানে হলো যে জিনিসটা হলো যে প্রথমে ওই ভেরিয়েবলটার জন্য মেমোরি অ্যাসাইন করবে, মানে উইদাউট পুটিং এনি ভ্যালু, তারপর হলো যে ফাংশনটা আনডিফাইন্ড রাখবে, আনডিফাইন্ড রাখছে ওই কম্পাইলার নিজেই রাখে, কিন্তু কোনো ভ্যালু তো রাখবে না, আমি যেটা অ্যাসাইন করতেছি সেটা রাখবে না, না না হলো যে পরে রাখবে, হোস্টিং এর কাজ শেষ হওয়ার পরে রাখবে, ওটা হলো ফাংশন ডিক্লেয়ারের পরে, হ্যাঁ ফাংশন এই যে এই সাইডটা খেয়াল করেন, ফার্স্টে হচ্ছে আনডিফাইন্ড রাখলো, এরপরে ওই ফাংশন কে উপর দিকে উঠাইলো, হ্যাঁ ফাংশনের ভিতরেও আবার ওই যে যে একটা ভেরিয়েবল ছিল সেটাকে উপরে নিয়ে নিলো, মানে সে যত ভাবে হোস্টিং যার ভিতরে যেভাবে করতেছে, এখন এই টেক্সট তো বললাম না ভার দিয়ে শুরু হলে তার ইমিডিয়েট ফাংশন স্কোপে নিয়ে আসবে, তো ওর ফাংশন স্কোপ এখান থেকে শুরু হয়েছে, তাহলে এখানে নিয়ে আসবে। এরপরে হচ্ছে আর কিছু নাই, তাহলে এক্সিকিউশন হওয়া শুরু হবে, তো এক্সিকিউশন হওয়া শুরু হলে তারপরে কি হবে আপনার, এই যে এখানে কি ছিল, এই যে টেক্সট ইজ ইকুয়াল টু আউটসাইড অ্যাসাইন করা ছিল ফার্স্ট লাইন, সে তো এইটুকু নিয়ে গেছে, হ্যাঁ মানে বলতে গেলে এইটুকু নিয়ে গেছে, ভার টেক্সট নিয়ে গেছে এবং ওটা আনডিফাইন্ড রাখছে। এরপরে যেটা করবে ওই টেক্সট এর মান আউটসাইড রাখবে, ঠিক আছে, ডাবল কোটেশন মধ্যে হবে আসলে, সিঙ্গেল কোটেশন মধ্যে। আচ্ছা এরপরে যেটা হবে, এরপরে হচ্ছে আপনার এই যখন আউটপুট এক্সিকিউট হবে মেথডটা, তখন এটা কল হবে, এটা এখন যদি আপনি এই জিনিসটা বাদ দিয়ে দেন, দেখেন এই ভ্যালুর মান কিন্তু আউটসাইড হয়ে গেছে, এটা কল হওয়ার আগে কিন্তু এই টেক্সটের মান এখানে আউটসাইড হয়ে গেছে, রিপ্লেসে আউটসাইড হয়ে গেছে, এটা যদি আপনি কমেন্ট আউট করে রাখেন তাহলে ঠিকই এই টেক্সটের মান আপনি আউটসাইড পাবেন, এটা ক্লিয়ার কিনা? মানে ভাইয়া একবার ভাই বলেন, মনে করেন এই জিনিসটা ধরেন এই লোকাল স্কোপ এটা নিলেন না, এরকম নিলেন, ঠিক আছে, বা আচ্ছা এটা এখানে ডিক্লেয়ার করলেন না, এখানে এটার মান ছিল আউটসাইড, ওকে এখন দেখেন এটার মান কত আউটসাইড, এখন তো বুঝছেন, কারণ এখন তো এইখানে লোকাল তো নাই, তো এটা তো হোস্টিং করে উপরে নিয়ে আনডিফাইন্ড বানাইতে পারতেছে না, তাহলে এ যখন নিজের নিজের কন্টেক্সটে নিজের কন্টেক্সট এক্সিকিউশনে পায় না, নিজের বক্সে পায় না, সে বাইরে যা খুঁজতেছে, বাইরে যা খুঁজে তো আউটসাইড পাইছে, এই জন্য আউটসাইড প্রিন্ট করছে, এটা ক্লিয়ার কিনা, এই এক্সাম্পল টু ক্লিয়ার কিনা? আচ্ছা এখন মনে করেন যদি এমন হয় যে ফাংশন ডিক্লারেশন আর ফাংশন এক্সপ্রেশন এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে, এক্সপ্রেশন যখন হয় তখন হচ্ছে যে ইকুয়াল দিয়ে আসে,
হ্যাঁ ধরেন আমি এই ফাংশনটাই কথার কথা, এইটাই সেম জিনিসটাই এখানে লিখলাম, ধরেন ফাংশন এক্সপ্রেশন ধরেন আমি এটার একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ধরেন এটা দিলাম F2, হ্যাঁ ভেরিয়েবল রাখলাম, এখানে নাম দিলাম না, তার মানে অ্যানোনিমাস ফাংশন হয়ে গেলো। আর এখানে সেম ধরেন এটাও আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ধরেন var F2 নাম দিলাম না, সেন্ড করতেছি। এখন কি হবে, এখন আউটপুট কি হবে? নো আইডিয়া, E3 এর কথা বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ E3। আচ্ছা ভাই, এভাবে ফাংশন লেখা যায় মানে ভেরিয়েবল দিয়ে? হ্যাঁ হ্যাঁ লেখা যায়, এটা হচ্ছে আপনার মানে জাভাস্ক্রিপ্টে লেখা যায় এইভাবে। এই F2 টা যদি এক্সিকিউশন করেন, ও আসলে একটা ফাংশন, বুঝছেন? মানে আপনি একটা ফাংশন কে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে ফেলতে পারবেন। এখানে তো পাস বাই রেফারেন্স হয়, ও আসলে ফাংশনের রেফারেন্সটা রাখে F2 এর মধ্যে, অ্যাড্রেসটা পয়েন্টার জানি সময়, তাই না? ওইরকম এখানেও সেম রাখে। তো দেখেন এইটা কিন্তু এইটা হচ্ছে ফাংশন এক্সপ্রেশন, নট ফাংশন ডিক্লারেশন। ফাংশন কিওয়ার্ড আছে এখানে সামনে? না ভাই নাই। তার মানে এটা ফাংশন এক্সপ্রেশন, যে জিনিসটা ফাংশন এক্সপ্রেশন, যখন ফাংশন কে কোন একটা ইকুয়াল সাইন দিয়ে আপনি অ্যাসাইন করতেছেন আর একটা ভেরিয়েবলের মধ্যে, ওটা বলে ফাংশন এক্সপ্রেশন। জিনিসটা ক্লিয়ার হচ্ছে কিনা? এই ফাংশন এক্সপ্রেশন যখন হবে, সে ওটার কিন্তু উপরে টাইনা তুলবে না, কারণ ও শুধুমাত্র ওই ফাংশন ডিক্লারেশন আর ভেরিয়েবল করে রাখতো। ও ও কি করবে এখন দেখেন, ও যেটা করবে ওই আগের মতোই, আগের মতো না আসলে, ধরেন F1 ফাংশনটা ছিল, এর মধ্যে কি কি আছে দেখেন, এর মধ্যে ফার্স্টে আছে var F2, তাহলে এটা একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করছে, ওই var F2 রে আনডিফাইন্ড মানে রেখে দিবে, ঠিক আছে? এরপরে আছে আবার var F2, তাহলে আবার আনবে, এটা আসলে উপরটা রিপ্লেস করতেছে, নিচেরটা উপরটা দিয়ে, নিচেরটা দিয়ে উপরটা রিপ্লেস হচ্ছে, ঠিক আছে? এরপর আর কিছু আনার আছে? আর কিছু আনার নাই। এরপরে প্রথম লাইন এক্সিকিউশন কি, এইটুকু অ্যাসাইন করতেছেন। চিন্তা করেন যে এখানে কেমন করছিলেন, এই যে টেক্সট ইজ ইকুয়াল টু ইনসাইড, টেক্সট ইজ ইকুয়াল আউটসাইড, এভাবে এগুলো যেভাবে অ্যাসাইন হয়েছিল না এই সাইডে, এই যে এখানে, এখানেও এখানে সেম ভাবে ফাংশন অ্যাসাইন হবে। মানে এটা তো আসলে আপনি ফাংশন মানে এইখানে এই পর্যন্ত তার কোনো নলেজ নাই যে এই F2 এর মধ্যে কি ফাংশন আছে না, স্ট্রিং আছে নাকি বুলিয়ান আছে, নাম্বার আছে, কি আছে, ও খালি মেমোরি নিয়ে রাখছে। এরপরে আসলে এখন এখানে বুঝছে সে যে এটার মধ্যে একটা ফাংশন থাকতেছে। এরপরের লাইন কি, এরপরের লাইন হচ্ছে রিটার্ন F2, খুব ইম্পর্টেন্ট জিনিস দেখেন, এরপরে এক্সিকিউশন রিটার্ন F2, তাহলে এটা আসলে এরপরে, এরপরে হচ্ছে এই যে F2 এর মধ্যে এই ভ্যালুটা অ্যাসাইন করতেছে। তাহলে এখন আউটপুট কি দেখেন, এখন আউটপুট দেখেন রিটার্নের পরে এই নিচে যত কোড আছে এগুলোর কি বলে আনরিচেবল, তাই না? একটা ফাংশনে যদি আপনি রিটার্ন করে দেন, তাহলে রিটার্নের পরে আর ই যায় আপনার এক্সিকিউশন কন্টেক্সট, আর এক্সিকিউশন হবে ও ফাংশন থেকে বেরিয়ে যাবে না রিটার্ন করে দিয়ে? তার মানে এইটুকু জিনিস কখনো কোডে আসবে না, মানে কোডে এই পর্যন্ত এগুলো এক্সিকিউশন হবে না, এখানে যত কিছু লেখেন, কারণ এই লাইনের পরে এটা হচ্ছে আপনার এই F1 ফাংশন থেকে বেরিয়ে আসবে। এখন আপনি যদি এখানে F1 ফাংশনটারে কল করেন, তাহলে আউটপুট তাহলে কি হবে বলে, আউটপুট হবে হচ্ছে আসলে 12, তাই না? কারণ এই তো রিপ্লেস করতে পারে নাই, F2 এর মধ্যে রাখছে রিটার্ন 12 ফাংশন, যেটা যে ফাংশনটা রিটার্ন 12 করে সেই ফাংশনটা রাখছে, এরপরে এক্সিকিউট হয়ে গেছে এই F2 টা, এখানে এক্সিকিউট হয়ে গেছে, এক্সিকিউট হয়ে আসে বেরিয়ে চলে আসে, তার মানে সে আসলে রিটার্ন করবে কত, 12। আগে যদি 7 করতো, আগে তো নিচেরটা উপরটা রিপ্লেস করে দিছিল, দেখেন ক্লিয়ার? এটা এটা ফাংশন এক্সপ্রেশন, তাহলে ভাই ওই অর্ডার উপরে আসে না, এটাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ অর্ডার আসবে না, কারণ অর্ডারই তো আসতেছে, প্রথমে এটা ছিল না ভাই,
যেটা হয় এই ফাংশনটাকে উপরে নিবে না, মানে এই ভারটাকে নিবে। আর হচ্ছে সিকোয়েন্সিয়াল এক্সিকিউট হবে, প্রথমে যেটা ছিল প্রথমে প্রথমে অ্যাসাইন হয়েছে এটা প্রথমে, তারপরে এইটা অ্যাসাইন হয়েছে, এগুলো শেষে আপনি ইচ্ছা করলে সেমিকোলন দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ এগুলো তো আপনার অ্যাসাইন করতেছেন ভেরিয়েবলের মধ্যে। এরপরে আপনি এক্সিকিউট হয়ে যাচ্ছে, এরপরে আপনার আবার অ্যাসাইন হচ্ছে F2 এর মধ্যে, তো সো এই নিচের কোডটা আর পাবে না, কারণ রিটার্ন হয়ে গেছে, এরপর পাবে না। তো এটা এটা কোড রান করে দেখেন ইয়েতে ক্রোমে ডেভেলপার টুলসে, যদি আমরা এটা রান করাই যদিও আগে 27 ছিল, মানে এখন নিচের কোডটা হচ্ছে আনরিচেবল আর কি, ওই কোডটা কখনো পৌঁছাবে না ওই কোডে। এটা ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন যদি এমন হয়, দেখেন এগুলো কিন্তু বিভিন্ন কেস বলতেছি এবং একই কোড দিতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এগুলো নিয়ে বাসায় আবার চিন্তা করবেন, ঠিক আছে? যদি এমন হয় যে কোশ্চেন আছে, হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, ভারের ক্ষেত্রে নাইলে ওই যে আপনি একটা ফারস্টে শুরুতে বলছিলেন যে ভারের ক্ষেত্রে আপনার ওই আমি পরপর দুইবার কল করতে পারতেছি মানে একই নামে, কিন্তু লেটের ক্ষেত্রে তো পারতেছি না ভাই, তাহলে এটা কি লেটের ক্ষেত্রে কি হবে ভাই? লেটের ক্ষেত্রে তো আপনি ওই পরের বার ভ্যালু চেঞ্জ করবেন, জাস্ট লেটটা সামনে লিখবেন না, তাহলেই তো হলো। হ্যাঁ, মানে আমি আমি যেমন এখানে যদি করি লেট F2 ইকুয়ালস টু করলাম, পরের বার তো আমি লেট লিখতে পারবো না। না না, ওই সেম ভেরিয়েবলের জন্য লিখতে পারবেন না। হ্যাঁ, সেম ভেরিয়েবলের জন্য, তাহলে ভাই তখন তো ওই লেটের ক্ষেত্রে কি প্রথমেই ওই অ্যাসাইন করে নিয়ে উপরে টেনে নিবে? হ্যাঁ, লেট এর জন্য হচ্ছে ব্লক স্কোপে টানবে, এটা যেমন ফাংশন স্কোপে টানে না, এটা ভালো কোশ্চেন করছেন। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি পরে, ঠিক আছে? ওই যে ফার্স্ট এর কোশ্চেনের অ্যানসারটা পাবেন আর কি, তখন এটা লোড অর্ডারটা দেখাই দিই, তাহলে বুঝবেন আর কি। তো ধরেন আমি এখানে আমার রিটার্ন যে স্টেটমেন্টটা ছিল এটা জাস্ট উপরে দিয়ে দিলাম, ডিফারেন্সটা বুঝেন আগের থেকে, ওটা মাঝখানে ছিল আর এটা উপরে দিচ্ছি। হ্যাঁ, এখন বলেন এটার আউটপুটটা কি হবে এখানে ইফোর এর জন্য? ডিফারেন্সটা হচ্ছে আপনার এই যে লাইনটা এখন আনডিফাইন্ড হবে, এখন আনডিফাইন্ড হবে, এখন আনডিফাইন্ড হবে, মানে এখন আসলে এরর হবে, ঠিক আছে? মানে ওটাই আর কি, মানে কারণ F2 তে আমার কোনো কিছু নাই, মানে কোনো ফাংশন তে আনডিফাইন্ড আছে, কিন্তু আনডিফাইন্ড আপনি এক্সিকিউট করতে যাচ্ছেন, তো আনডিফাইন্ড তো আর এক্সিকিউট হবে না। মানে এই জিনিসটা যেটা হবে, ও ও ফার্স্টে দেখবে যে F2 আছে, তাহলে কি করবে, ফার্স্টে দুই লাইন করবে হোস্টিং এর জন্য, এই দুই লাইন করে এরপরে কি করবে, ফার্স্ট এক্সিকিউশন হবে এই লাইনটা, তাই না? এখন তো আর এই লাইন পায় না, এখন তো প্রথম এই লাইন এক্সিকিউশন হচ্ছে, এখন হোস্টিং এর কাজ শেষ। তাহলে এটা যখন এক্সিকিউট করবে, ও ও কি করবে, এই লাইন যখন এক্সিকিউট করতে যাবে তখন কি বলবে, বলবে যে F2 এক্সিকিউট করো, কিন্তু F2 মধ্যে আছে কি আনডিফাইন্ড, তাহলে ও বলবে কি আনডিফাইন্ড ইজ নট এ ফাংশন, এরকম একটা এরর দেবে। এটা যদি রান করেন, যে এগুলা এখানে সবগুলাতে যে এখানেই হবে, ঠিক আছে? এই জিনিসটা আপনারা ঠিক করে নিন, মানে টাইপও থাকতে পারে প্রচুর, মানে মেন থিমটা বোঝাটাই হচ্ছে মেন টার্গেট। তো এটা যদি এখন রান করান, যে F2 ইজ নট এ ফাংশন, F2 ফাংশন না, আমি কিন্তু ফাংশন হিসেবে আচরণ করতেছি কিন্তু ফাংশন না, আসে এই এরর আসছে, ক্লিয়ার? হ্যাঁ ভাই। আচ্ছা, এখন হচ্ছে এই এইটা রুলস গুলো মনে করেন আমি যদি আপনার বলি যে কিভাবে হয়, সেই রুলসটা এখন আপনারা জানেন, তারপর আমি এখানে একটু লিখে দিচ্ছি আর কি উইকলি, এটা ফলো করেন। দেখেন এখানে ফার্স্ট আমি একদম বলে দিচ্ছি যা যেগুলো মুখে বলছি সেগুলো এখন লেখা আছে, ফর অল ভেরিয়েবল ডিক্লারেশন পুট দা করেসপন্ডিং ডিক্লারেশন এট দা টপ অফ দা ফাংশন অ্যাসাইন দেম ইন ভ্যালু আনডিফাইন্ড মেইনটেইন দেন অর্ডার।
আমরা বলতেছি কি যত ভেরিয়েবল ডিক্লারেশন আছে ওগুলারে অর করেসপন্ডিং ফাংশন ডিক্লারেশন, যেখানে ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে ওখানে টাইনে নিয়ে আসো, ওখানে রাখো, ঠিক আছে? আমরা তো তাই করি, এই যে যে কোনো ভেরিয়েবলে ওই যে ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে ওখানে নিয়ে এসে রাখি, এবং অ্যাসাইন করি হচ্ছে তাদের আনডিফাইন্ড দিয়ে, এবং তাদের আনডিফাইন্ড ভ্যালু দিয়ে অ্যাসাইন করতেছি, এবং মেইনটেইন দেওয়ার অর্ডার, তার মানে আগেরটা আগে তারপরটা তার নিচে তারপরটা তার নিচে, এইভাবে সিকোয়েন্সিয়ালি আপনার অর্ডারটা মেইনটেইন করতেছি, যে আগে আসছে সে সবার উপরে যাবে, তারপরে যে আসছে তারপর সে তার নিচে আসবে, এরপরে এরপরে দুই নম্বরের রুলটা কি, এগুলো কিন্তু কোনো ই রুল না, মানে ফিক্সড কোনো রুল না, এগুলা মনে করেন আমি আমার ভাষায় বা আমি যেভাবে পারছি আপনার ওভাবে করে দিচ্ছি, মানে এগুলা এমনি ই না, মানে কোথাও লিখা এরকম কনস্ট্যান্ট না, ঠিক আছে? জাস্ট যে কাজগুলো করছি ওই কাজগুলো আর স্টেপ বাই স্টেপ করা যায়, কোশ্চেন করার সময় কি করবেন আসলে ফার্স্ট থেকে। এরপরে যত ভেরিয়েবল ডিক্লারেশন আছে ওগুলারে টপে নিয়ে আসার পরে ওর ডিক্লারেশনটা রিমুভ করবেন, ডিক্লারেশনটা রিমুভ মানে হচ্ছে সামনে থেকে ভারটা বাদ দিয়ে দিবেন। দেখেন যখন যে এফ টু এর উপরে নিয়ে আসি পরে কিন্তু এই এফ টু সামনে আর ভার রাখি না, ভারটা বাদ দিয়ে দিচ্ছি, বুঝছেন? যত ভেরিয়েবল আছে ওগুলার সামনে গিয়ে কিন্তু ভার বাদ দিয়ে দিছিলাম, এই দেখেন এই যে এর সামনে আর ভার নাই, এই উপরে আনার পরে সামনে থেকে ভার জিনিসটা বাদ। ডিক্লারেশন বলা মানে ভার লেখা, কনস্ট্যান্ট লেখা, ডেট লেখা, এটাই মানে হচ্ছে ওর পরে আপনি ডিক্লেয়ার করতেছেন, ইনিশিয়ালাইজ করতেছেন। আর বাট লিভ দা এনি অ্যাসোসিয়েটেড অ্যাসাইনমেন্টস, কিন্তু যদি অ্যাসাইনমেন্ট থাকে যেমন যে এর মধ্যে অ্যাসাইন করতেছেন আপনি, অ্যাসাইন তো নাও করতে পারতেন, তাই না? মনে করেন যে আপনি এখানে এইভাবে লিখে রাখছেন হচ্ছে ধরেন ভার টেক্সট, এইটুকু তো থাকতে পারতো, এইটুকু থাকতে পারতো, তখন হচ্ছে উপরে নিয়ে যাইতো আর কি, নিয়ে আনডিফাইন্ড রাখতো, নিচে আর কখনো সে ইনিশিয়ালাইজ মানে অন্য কোনো ভ্যালু আসতো না, সবসময় আনডিফাইন্ড থাকতো। এই জন্য বলতেছে যদি কোনো অ্যাসাইনমেন্ট থাকে তাহলে অ্যাসাইনমেন্ট সহ রাখো, তাহলে এই যে অ্যাসাইনমেন্ট আছে এই জন্য অ্যাসাইনমেন্ট সহ থাকতেছে সে। আচ্ছা এরপরে কি বলতেছে, যত ফাংশন ডিক্লারেশন আছে ওই ফাংশন ডিক্লারেশনে ওই ভেরিয়েবল নিচে এনে রাখো, ওই যে ফাংশন গুলারে আমরা তারপর নিচে এনে রাখছি, যত ফাংশন আছে ওই ফাংশন গুলা ভেরিয়েবলে নিচে আসছে, এই যে ভ্যালু পরে ফাংশন যদি ডিক্লারেশন নাই কোনো থাকলে এটা নিচে আসতো আর কি, ধরেন এটা যদি একটা এরকম একটা ফাংশন থাকতো এফ থ্রি, হ্যাঁ ধরেন কথার কথা এখানে ধরেন একটা একটা ফাংশন যদি থাকতো এফ থ্রি, এটা তো ডিক্লারেশন হয়ে যাচ্ছে ডাইরেক্ট, ফাংশন কিওয়ার্ডটা শুরু হয়েছে, হ্যাঁ রিটার্ন মনে করেন যে নাথিং রিটার্ন করতেছে সে, তো এই জিনিসটা এরপরে হচ্ছে আপনার এখানে আসতো তিন নম্বর রুল তাই বলতেছে, যত ধরনের ফাংশন ডিক্লারেশন আছে ওগুলা তার নিচে এনে রাখো। আচ্ছা এরপরে কি বলতেছে, যত ফাংশন অ্যাসাইনমেন্ট আছে ওগুলারে এক্সিকিউটেবল কোড, এই যে এরপরে যখন যে কোড যখন এক্সিকিউট হচ্ছে আমরা যে অ্যাসাইন করতেছিলাম না, এই যে এফ টু ইকুয়াল টু এত, এগুলো হচ্ছে ফাংশন অ্যাসাইনমেন্ট বলে, মানে ফাংশনটা অ্যাসাইন হচ্ছে এফ টুর মধ্যে, এই ফাংশন পুরাটা এফ টুর মধ্যে অ্যাসাইন হচ্ছে, এগুলারে এক্সিকিউশন করো, তার মানে হচ্ছে এর পরে যে এক্সিকিউশন করা শুরু হয়েছে, এই যে একটা এক্সিকিউশন হচ্ছে, এই যে এক্সিকিউশন হচ্ছে, এই যে এক্সিকিউশন হচ্ছে, মানে এগুলো এক্সিকিউশন কোড, পোস্টিং এর পরে যে কাজটা হবে এক্সিকিউশন হবে। আচ্ছা রিমুভ এনি আনরিচেবল স্টেটমেন্টস আফটার ফার্স্ট রিটার্ন, মানে এই যেটা বলতেছিলাম রিটার্নের পরে আর কিছু লেখার দরকার নাই, মানে এই এইটুকু কোড ওরা ফালাই দিতে বলতেছে, ঠিক আছে? এইটুকু কোড বলতেছে ফালাই দাও, রিটার্নের পরে যা আছে ওগুলো আনরিচেবল ওগুলো রাখার দরকার নাই, রিমুভ করে দাও, ঠিক আছে? এই এই এইভাবে যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনার কোডে মানে হোস্টিং এর পরে কোডটা কিরকম হবে সেটা বুঝতে পারবেন। ক্লিয়ার ক্লিয়ার হইছে রুলসগুলো? হ্যাঁ, এই যে ভেরিয়েবল যখন আমি ই করলাম আনডিফাইন্ড করলাম মেমোরি দিলাম, এর পরপরই কি আমি ভ্যালু অ্যাসাইন করব নাকি ফাংশনের পরে ফাংশন আনবে? যদি ফাংশন ডিক্লারেশন থাকে ফাংশন আনবে, হোস্টিং এর কাজ হচ্ছে প্রথম দুইটা ভেরিয়েবল গুলার উপরে টানে, ফাংশন ডিক্লারেশন গুলার ভেরিয়েবল ইনিশিয়ালাইজ গুলার উপরে টানে, ভেরিয়েবল গুলো নিয়ে আসে আনডিফাইন্ড বানায় রাখে, এরপরে ফাংশন গুলার উপরে টানে, এরপরে হচ্ছে এক্সিকিউশন কোড এক্সিকিউট হওয়া শুরু করে, পরে প্রথম থেকে যে এক্সিকিউশন লাইন গুলো আছে একটা পর একটা করে চলে। ক্লিয়ার? জি। আচ্ছা এখন একটা আরেকটা মানে এটাই লাস্ট হোস্টিং এর এবং এটার উপরে আপনাদের পরবর্তী যে কাজ থাকবে সেটা, তো ধরেন এরকম একটা ফাংশন আছে, এটা এটা লোড অর্ডার মানে কার পরে কে লোড হবে, এই যে এটাই তো হোস্টিং এ আপনার মেইন জিনিস আমরা শিখলাম যে কার পরে কে লোড হচ্ছে এবং সে আউটপুট কি দিচ্ছে।
বলেন এই এইখানে একটা হোস্টিং অর্ডার একটা ফাংশন আছে, আমি একটু এটা ডিসক্রাইব করতেছি। এরপরে ধরেন এটারে দিলাম এটা এমন ছিল তাই না, যে এখানে এটা লিখি নেই, এটা একটু কমপ্লিট করেন আপনারা, সমস্যা নেই। এটার আউটপুটটা কেমন হবে বলেন, এটা যদি বুঝেন তাহলে মনে করেন যে হোস্টিং এর মোটামুটি কমপ্লিট আপনাদের, আর কোনো সমস্যা হবে না যে পোর্ট গুলা কিভাবে হচ্ছে। এটা হচ্ছে আউটার ফাংশন, সবকিছু এই ফাংশনের ভিতরে আছে। এরপর একটা F1 নামে একটা ফাংশন আছে যে কিনা 1 রিটার্ন করতে দেয়, F1 returns 1। এরপরে নেম একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা হয়েছে ধরেন এলাইজ। এরপর এই যে একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা হয়েছে যার মধ্যে ফাংশন থাকতেছে ভ্যালু হিসাবে। এরপরে ইমেল একটা ভেরিয়েবল আছে যার মধ্যে স্ট্রিং যাচ্ছে। এরপরে F1 ইনিশিয়ালাইজ হচ্ছে না, অ্যাসাইন হচ্ছে, কারণ এই F1 উপরে বলা আছে দেখেন এই যে F1। তো এরপরে F1 এর মধ্যে বলা হচ্ছে ফাংশন থাকো। এরপরে গেট নেম ফাংশনটা কল হচ্ছে, যেটা কিনা যে নিচে এখানে অ্যাসাইন করা হয়েছে গেট নেম ভেরিয়েবলটা। এরপরে রিটার্ন নেম দেওয়া হচ্ছে। হ্যাঁ ভাইয়া, F1 তো ভেরিয়েবল না, তাহলে এটাকে এভাবে লিখলো যে F1 ইকুয়ালস টু দিয়ে কোনটা আপ সাউন্ড অনেক আস্তে আস্তে আসছে ভাই, ফাংশন F1 যেটা ছিল। হ্যাঁ হ্যাঁ জি জি বলেন। ওইখানে ভাইয়া যেটা ওটা ফার্স্ট একটা তো এটা হলো যে ফাংশন ডিক্লেয়ার করতে, কিন্তু এরপর আবার লিখলো F1 ইকুয়ালস টু, ভাই যদি মানে এটার পরে এটা আসে রিপ্লেস হয়ে যাবে, মানে নিচে যায় যে কখনো বলেন F1 যদি এরকম বলেন। হ্যাঁ তাহলে হচ্ছে যে এইটা এক্সিকিউশন হবে, ক্লিয়ার হইছে? হ্যাঁ ভাই, মানে জাভাস্ক্রিপ্টে ফাংশনটাকে এভাবে লেখা যায়, লেখা যায়। হ্যাঁ এভাবে লেখা যায়। আর একটা হলো যে এমনি জাস্ট ভেরিয়েবল এর মতো করে লেখা আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এরপরে দেখেন এরপরে কি হইছে। এরপরে আছে আপনার নেম একটা ভেরিয়েবল, তার মধ্যে ফাংশন রাখা হচ্ছে গেট নেমটা, ওই গেট নেম একটা ভেরিয়েবল তার মধ্যে ফাংশন রাখা হচ্ছে। এখন যদি আমি এই হোস্টিং অর্ডারটাকে কল করি বাইরে থেকে, তাহলে আউটপুট কি আসবে প্রশ্ন হচ্ছে এটা। তো আমি কুইকলি এটা সলভ করে দিচ্ছি, আপনারা চিন্তা করেন, যেহেতু সময় স্বল্পতা তো আমি জাস্ট বলে দিচ্ছি যে কি হবে আসলে। তো আমরা এগুলো জানি আসলে। এখন দেখেন ফার্স্টে হচ্ছে নেম, এই এখান থেকে প্রথম থেকে চিন্তা করেন, প্রথমে কি করে সে, এই যে চারটা রুলস আমি ফলো করতেছি দেখেন, প্রথমে কি করবে যত ধরনের ভেরিয়েবল ডিক্লারেশন আছে উপরে নিয়ে আসবে। তাহলে ভেরিয়েবল কে কাছে যে ভার নেম, হ্যাঁ এটা আনলো, আই না আনডিফাইন বানাই রাখলো, ঠিক আছে। এরপরে কি আছে দেখেন, এই যে ভার এইজ, তাহলে এটা জাস্ট এইজ আসলো। এরপরে কি আছে ইমেল, তাহলে এটা জাস্ট ইমেল হলো, বুঝতেছেন সিকোয়েন্সটা। আর ভার দিয়ে কিছু আছে নাকি দেখেন, এই যে একটা আছে গেট নেম, তার মানে এটার গেট নেম করে রাখলো। আচ্ছা এখনো জানে না যে এরা কোনটা ফাংশন, কোনটা ভেরিয়েবল, কোনটা স্ট্রিং, কোনটা কি জানে না কম্পাইলার। এরপরে যত ধরনের ফাংশন ডিক্লারেশন আছে ভাই, গেট নেমের আগে তো কোনো ভার দেওয়া নাই, তাহলে ওটা কেমনে ভেরিয়েবল? এই যে ভার আছে না, যে ভার আছে তো লাস্টে ছিল, আমি এটা খেয়াল করি, আমি দেখি উপরে দেখি। আচ্ছা এরপরে দেখেন এই যে ফাংশন এটা আছে, এটা এটারে নিয়ে আসবে এখন, F1 নিয়ে আসলো। এরপরে হচ্ছে আপনার আর কোনো ফাংশন নাই দেখেন, আর কোনো ফাংশন ডিক্লারেশন আছে নাই, ফাংশন দিয়ে শুরু এরকম নাই। এরপরে যেটা আছে হচ্ছে আপনার প্রথম এক্সিকিউশন হবে যে এই লাইনটা এলাইজ রাখতেছে, কারণ এটা তো নিয়ে নিচ্ছে উপরে, তো এটা তাহলে এটা এই কাজটা হবে এখন এইখানে, ঠিক আছে। এরপরে এক্সিকিউশন হচ্ছে এটা, ঠিক আছে, নেম এর পরে হচ্ছে এইস, তো এই কাজটা হলো। এরপরে হচ্ছে আপনার এই F1 এর মধ্যে ফাংশনটা রাখতেছে ইমেইলের পরে, ইমেইলটা এখানে ইমেইল আছে,
ইমেল এরপরে এখানে f1 টা তো ডিক্লেয়ার করা হয় নাই কোথাও f1 ভেরিয়েবল এই যে f1 না না এটা ফাংশন ভাই মানে ভেরিয়েবলের কথা বলছি এটা অ্যাসাইন করছেন যে এটাও ফাংশন ধরুন যে বললাম না আপনি কোন একটা ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং ও রাখতে পারবেন ফাংশন ও রাখতে পারবেন আপনি আবার ওটার মধ্যে নাম্বার ও রাখতে পারবেন ও ফার্স্টে ধরুন এই f1 ফাংশন ছিল এখন আপনি এটার মধ্যে এখানে ধরুন এরকম স্ট্রিং রেখে দিতে পারবেন বুঝছেন ও জি 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 সবই ভেরিয়েবল হিসেবে কাজ করতেছে আর কি আচ্ছা এখন f1 টাকে আপনি আমি ধরেন আবার এখানে অ্যাসাইন করলাম যেহেতু কোডের অর্ডার আসছে আচ্ছা এরপরে গেট নেম কল হচ্ছে ওকে গেট নেম কল করে দিলাম এরপরে রিটার্ন করে দিচ্ছে আচ্ছা রিটার্ন করার পরে কি আর কোড নিচে নামবে এইগুলো কি এক্সিকিউট হবে না আর হবে না সো শেষ এটাই হচ্ছে অর্ডার এখন এটার আউটপুট কি থাকবে কি আসবে বলেন গেট নেম কল হচ্ছে ঠিক আছে এখন মজার ব্যাপার দেখেন গেট নেম যে কল হচ্ছে হ্যাঁ হবে এরর খায় যাবে নিচে তার নামবেই না হ্যাঁ কিন্তু এমনি তো বলতেছে ভাই নেম টু রিটার্ন হ্যাঁ হ্যাঁ নেম রিটার্নটা তো এই ফাংশনের নেম হ্যাঁ এরর খালে তো এরর যখন এরর খালে নিচে নামবে না আর কি হ্যাঁ আউটপুটটা তখন এরর হবে আর কি ঠিক আছে এটা যদি এখন এক্সিকিউশন করান ইনভোক করায় দিলাম এখন বলতেছে গেট নেম ইজ নট এ ফাংশন তার মানে আমাদের যে হোস্টিং এর যে এটা সিকোয়েন্সটা এটা ঠিক আছে আসলে এখানে এসে এখন ধরুন গেট নেম যদি আমি স্কিপ করি ধরেন কোনো কারণে আমি ধরেন গেট নেমটারে বললাম যে এরর খায় না তাহলে কি নেম রিটার্ন করে কিনা সেটা তো দেখার বিষয় তাই না এখানে মনে করেন আমি যে গেট নেমটাকে কল না করে ধরেন যেটা আমি প্রিন্ট করি দেখি ওর মধ্যে কি আছে তাহলে ওর ভ্যালুটা প্রিন্ট করি ঠিক আছে আর রিটার্ন নেম থাক খালি জাস্ট আমি যেটা করলাম ওখানে ওইটারে ইনভোক করায় না দিয়ে আমি একটা ভ্যালুটা প্রিন্ট করতেছি আমি জানি যে ওটা আসলে আনডিফাইন্ড থাকবে এই দেখেন আনডিফাইন্ড আসছে আর ওই যে নেম রিটার্ন করছে অ্যালাইস নেম ছিল এই যে এখানে রিটার্ন নেম তো এর উপরে নেম এই যে অ্যালাইস লাস্ট ভ্যালু অ্যালাইস আসলাম করা হয়েছে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের মানে এটা তো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস জি ভাই হ্যাঁ এখন একটা কোশ্চেন সেটা হলো যে আচ্ছা আপনার হচ্ছে এই লেট কনস্ট্যান্ট আমি একটু কুইকলি 2 মিনিটে দেখাই দিচ্ছি ঠিক আছে ধরেন একটা ফাংশন আছে f1 হ্যাঁ ওই ফাংশনটা তার মধ্যে আপনি একটা ধরেন আরেকটা ফাংশন আছে f2 ওই f2 এর মধ্যে আপনি একটা ই রাখছেন ধরেন একটা ভেরিয়েবল অ্যাসাইন করছেন কনস্ট্যান্ট যেটা নেম ইকুয়াল টু ধরেন দিলেন সুজিত হ্যাঁ আর এইখান থেকে আপনি ওই নেমটা প্রিন্ট করতেছেন এখন দেখেন এই যে হোস্টিং এর কারণে যদি আচ্ছা ফার্স্ট হচ্ছে যদি ভার দিয়ে হইতো তখন কি করতো এটাকে ধরেন আমি ব্লক স্কোপ বানিয়ে দিই এটা ফাংশন স্কোপ হলে তো ভার দিলেও যাবে না বুঝেন না আচ্ছা এখন এখানে মনে করেন আরেকটা দিলাম কনস্ট্যান্ট নেম জিরো ধরেন এলএস দিলাম ঠিক আছে নেম প্রিন্ট হচ্ছে এখন দেখেন এইটা ব্লক স্কোপ না এর উপরে ধরেন যা মন চায় তা থাকুক ধরেন আরো ফাংশন আছে হ্যাঁ ধরেন ও রিটার্ন ওয়ান করে এগুলো সমস্যা না তো এখন ও কি করবে যেহেতু ভার দিয়ে করা আছে এটারে নিয়ে এসে ইমিডিয়েট ফাংশন স্কোপ একদম টপে নিবে ফাংশন স্কোপ তা এটার এর উপরে ফাংশন কোনটা আছে দেখেন এর এইটা কিন্তু ওর প্যারেন্ট না এটা ওর সাথে আছে সিবলিংস তো এটা হবে না ও কার ভিতরে আছে ফাংশন
ও হচ্ছে এই ব্লকের মধ্যে আছে, এরপরে হচ্ছে এই ফাংশনের মধ্যে আছে, তাহলে এই জিনিসটাকে সে নিয়ে আসলে মিটার এইখানে আনডিফাইন করবে, ঠিক আছে? এরপরে যখন যখন ভ্যালু অ্যাসাইন হবে তখন হচ্ছে এটার মধ্যে এসে হবে, সো এই এই নেমটা পাবে। ওই যে ফার্স্টে যে বলছিলাম যে বাইরে নিয়ে যায়, ইফের বাইরে নিয়ে যাচ্ছে, ফর লুপের মধ্যে যে প্রিন্ট করতেছিলাম মনে আছে? এ এখন মনে করেন যদি এই জিনিসটা যদি আপনি ভার্না দিয়ে কনস্ট্যান্ট দেন অথবা লেট দেন, যেটাই দেন, হ্যাঁ, তাহলে এ কি করবে, এর ইমিডিয়েট ব্লক স্কোপে নিবে, যে ব্লক স্কোপে নিবে মানে ও আসলে এখানে নিবে, এখানে নিবে, বুঝছেন? এখানে নিয়ে রাখবে। সো আপনি এই যে বাইরে থেকে যখন প্রিন্ট করবেন ও এই জিনিসটা আর পাবে না, এই জিনিস তো নাই এখানে, এ তো এই পর্যন্ত আসছে, এটাই হচ্ছে কনস্ট্যান্ট আর লেটের মধ্যে ডিফারেন্স, আর ভারের মধ্যে ডিফারেন্স। কনস্ট্যান্ট আর লেট করে কি, তার ব্লক স্কোপে টপে নিয়ে যায়, আর ভার তার ফাংশন স্কোপে টপে নিয়ে যায়। এখন ব্লক স্কোপ এটা ই ফিলস হইতে পারে, ফর লুপ হইতে পারে, সুইচ কেস হইতে পারে, যা মন চায় তাই হইতে পারে, কিছু না হয়ে একটা কার্লি বেসিস হইতে পারে, বুঝতেছেন? এইটাই হচ্ছে মেইন ডিফারেন্সটা। এখন কোশ্চেন করেন, এখানে কোন কোশ্চেন আছে? আচ্ছা ভাই, এই যে ফাংশন f2 এর ভিতরে যদি একটা ভেরিয়েবল থাকতো, হ্যাঁ, এটা তাহলে এটা কি এই মানে ফাংশন f2 এর ভিতরেই থাকতো না, মানে আনডিফাইন্ড? এটা এটা ফাংশন স্কোপ এখানেই থাকবে, এই টপে আনবে, কারণ হচ্ছে কত এখানে আছে, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা এখানে এই পর্যন্ত আনবে। ইমিডিয়েট, ইমিডিয়েট মানে হচ্ছে ফার্স্ট যেটা পারবে, আর খুঁজে কিভাবে এটা তো বললাম, স্কোপের ভিতরে খুঁজে হচ্ছে এইভাবে, প্রথমে নিজের এক্সিকিউশন খুঁজবে, তারপরে হচ্ছে তার প্যারেন্টে যাবে, তারপরে তার প্যারেন্টে যাবে, এইভাবে খুঁজবে, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? আর কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, হোস্টিংটা কেন দরকার? হ্যাঁ, হোস্টিংটা কেন দরকার, এটা আপনাদের কাছে কোশ্চেন থাকলো, এটা নেক্সট দিন অ্যান্সার দিবেন, আর যদি কোনো প্রবলেম থাকে না বুঝেন, হ্যাঁ, তাহলে হচ্ছে আমি অ্যান্সার দিয়ে দেবো আর কি। ধরেন এই এই আজগুবি আচরণ কেন দরকার আমার, কথা আছে না যে আমার এটা আসলো কেন, এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট ছিল, ওই জন্য এই কনসেপ্টটা আসছে, এই টাইনা টিনা উপরে নিয়ে যাচ্ছে জিনিসপত্ররে, তো ওইগুলা কেন উপরে নিচ্ছে সে, বা নিলে না নিলে কি সমস্যা হইতো, কোশ্চেনটা বুঝছেন? আচ্ছা, আর একটা হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কটা আমি দিয়ে দিব, হ্যাঁ, কালকের মধ্যে, ওইটা আর কি, ওইটা জাস্ট হোমওয়ার্কটা কি থাকবে আমি বলি, আমি একটা ধরনের ফাংশন বানিয়ে দিব, ওই বিভিন্ন সিকোয়েন্স, আপনার ওই সিকোয়েন্সটা যে এরকম ভাবে সিকোয়েন্স অর্ডার, লোড অর্ডার, যেটা মানে ইঞ্জিন যেভাবে অর্ডার অর্ডারিং করবে সেটা করবেন, তারপর আউটপুটটা প্রিন্ট করবেন, এটাই হচ্ছে আপনাদের কাজ। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, সিম্পল কাজ আর কি। কিন্তু মেইন যেটা থাকবে আজকের তো পড়াশোনা, আজকের তো বেশি পড়াশোনা, আপনি যত ধরনের জাভাস্ক্রিপ্টের প্রথম বইটা শেষ করার ট্রাই করবেন, ডেটা টাইপগুলা দেখবেন, ইফিএস দেখবেন, ফর লুপ দেখবেন, সুইচ কেস দেখবেন, যত কিছু আছে লজিক্যাল ওগুলো দেখবেন, তারপরে হচ্ছে আপনার এই ফাংশন দেখবেন, হ্যাঁ, তারপরে এই হোস্টিং দেখবেন, তারপর স্কোপিং জিনিসগুলো দেখবেন, এগুলো নিয়ে হিউজ পড়াশোনা করবেন, নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন, হ্যাঁ, এগুলোর মধ্যে কোনো কোশ্চেন টোশ্চেন থাকলে নোট করে রাখবেন, পরের দিন আর কি জিজ্ঞেস করবেন। আর এখন এখানে কোনো কোশ্চেন থাকলে বলেন, দুই তিন মিনিটের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে। বাকি ডাকি সবাই বুঝছেন? বাকি কে কে আছে? বুঝছি ভাইয়া। কি সহজ লাগছে অনেক নাকি কঠিন লাগতেছে আপনাদের? এরপরে আরো অনেক বেশি চিন্তা করতে হবে, ঠিক আছে? তো ভয় পাওয়ার কিছু নাই, আপনি যত বেশি চিন্তা করবেন তত বেশি ধরতে পারবেন, আর না হলে তো কোশ্চেন করবেন, সমস্যা কি, আমি যত চেষ্টা করি পারবো আনসার করবো। এগুলো একটু এই জন্য জাভাস্ক্রিপ্ট যে বলি যে এই পারে ও পারে জাভাস্ক্রিপ্ট, কিন্তু আসলে জাভাস্ক্রিপ্ট কিন্তু অনেক কারিগরি আছে, বুঝছেন? এরপরে যেগুলো আছে এগুলো আরো অনেক কমপ্লেক্স, কমপ্লেক্স মিনিং হচ্ছে এর চেয়ে কমপ্লেক্স আর কি। তো হোস্টিং ডাই সহজ, এরপরে লেকচারে চিন্তা করবো দিস কিওয়ার্ড অথবা ওই কি ক্লোজারটা বোঝাই দিতে, ওগুলাতে অনেক কারিগরি করা যায়, বুঝছেন? তো এই জিনিসগুলো আর কি প্র্যাকটিস করবেন, তাহলে বেশি তাড়াতাড়ি ধরতে পারবেন। প্র্যাকটিস না করলে আপনার ব্রেন কাজ করবে না, আপনার ওই চিন্তা যেটা কোনটা পরে কোনটা আসবে ওই কাজটা করতে পারবে না। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, এখানে কারো কোনো কোশ্চেন আছে বোঝায় যে হোস্টিং কিভাবে উপরে নিচে অর্ডারিং করতেছে? না ভাইয়া।
আচ্ছা তাহলে কি আজ শেষ করে দিচ্ছি, হ্যাঁ ওকে থ্যাংক ইউ।